بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى حكم من حكم بغير ما أنزل الله قال الله تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون الله پاک সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন নাযিল করেছেন এবং তার দিনের প্রতি আমল করা তার দিনের বাস্তবায়ন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানব জাতির উপর ফরজ করেছেন সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার আনুগত্য যার অনুসরণ ছাড়া আল্লাহ প্রদত্ত দিনের বাস্তবায়ন হয় না। একমাত্র তার আনুগত্য করা এবং তার অনুসরণ করা আল্লাহপাক ফরজ করেছেন। আল্লাহপাকের আনুগত্যের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আল্লাহপাক ফরজ করেছেন। ইতাআত অনুসরণের ক্ষেত্রে ইত্তেবা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা ফরজ করেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ পাকের ভালোবাসা তোমরা পাবে। আমাদের আকীদাত তাওহীদে ধারাবাহিক গত দুই সপ্তাহ থেকে দর্শের যে বিষয়বস্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মানবরচিত বিধানের বা বিধান দিয়ে বিচার পরিচালনা করা বা কোনো একটি বিচার করা, একটি বিচার করা একটি বিষয়ের ক্ষেত্রে অথবা একাধিক বিচারের ক্ষেত্রে অথবা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবরচিত বিধান দিয়ে বিচার পরিচালনা করা, ফয়সালা করা, এর হুকুম। গত দুটি আলোচনাতে এই বিষয়ের উপরেই শেখ আল্লামা সালিউল ফাউজান হাফিজাহুল্লাহর বক্তব্য আকীদাত তাওহীদে পেশ করা হয়েছে। মানবরচিত বিধানের হুকুম এবং মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা, বিচার করার হুকুম। আজকে আরেকটি বিষয় এর সাথেই সংশ্লিষ্ট, সে সম্পর্কে আলোকপাত করা হবে, তা হচ্ছে মানবরচিত বিধান দিয়ে বিচারকারীর হুকুম, বিচার করার হুকুম গতটি ছিল, আর এটা হচ্ছে বিচারকারীর হুকুম। যে মানবরচিত বিধান দিয়ে বিচার করে, বিচারক, তার হুকুম কি, সে মুসলিম, সে কাফের, কাফের হলে ছোট কাফের না বড় কাফের, কখন ছোট কাফের কখন বড় কাফের, মানবরচিত বিধান দিয়ে বিচার করার হুকুম সম্পর্কে আমরা জেনেছি যে সেটি হচ্ছে কুফর, তার কাজটির হুকুম জেনেছি। এটা হচ্ছে কাজের হুকুম আর যে কাজটি করে তার হুকুম। তো আগের আলোচনা ছিল কি সম্পর্কে, এই কাজটির হুকুম সম্পর্কে, বিধান সম্পর্কে, যে শরীয়তের বিধান কি এই কাজের সম্পর্কে, সেই কাজটি হচ্ছে মানবরচিত বিধান দিয়ে বিচার করা। আর যে এই কাজটি করে অর্থাৎ মানবরচিত বিধান দিয়ে বিচার করে, বিচারক, তার হুকুম কি, সে মুসলিম তো মুসলিমের সাথে ফাসেক বলবো না, সে মুসলিম থাকবেই না, কুফরি দুই প্রকার, কুফরে এতেকাদ আর কুফরে আমল, আমলগত কর্মগত কুফরি আর বিশ্বাসগত কুফরি। তো এই ধরনের মানবরচিত বিধান দিয়ে যারা বিচার করে তাদের হুকুমটি বিশ্বাসগত কুফরি, মানে বড় কুফরি যা ইসলাম থেকে বের করে দেয় এই শ্রেণীর লোকদেরকে, নাকি সেটি আমলগত কর্মগত কুফরি যাতে ফাসেক গুনাহগার হয়ে ইসলামের গণ্ডিতেই থাকে, এই বিষয়গুলি আজকে আলোচনা হবে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। শেখ হাফেজাহুল্লাহ মাশাআল্লাহ এই ক্ষেত্রে মানুষকে যারা বিচারক তাদেরকে সাত ভাগে ভাগ করেছেন, সাত শ্রেণীতে বিভক্ত করেছেন। এই আলোচনা থেকে না আমরা
তাদের ক্ষেত্রে হুকুম লাগাবের ক্ষেত্রে তাদের বিধানের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি জুলুম করব আর না ঘাটতি করব না তাদেরকে খাঁটি মুসলমান বানিয়ে দেব অথচ তারা এর হক রাখে না আর না তাদেরকে জবরদস্তি ইসলাম থেকে বের করে দেব অথচ তারা ইসলাম থেকে বের হয় না এই বিষয়গুলি আমরা জানতে পারব শেখ বলছেন হুকম মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধান ছাড়া অন্য কোন আইন কানুন দিয়ে অর্থাৎ মানবরচিত বিধান দিয়ে যারা বিচার করে তাদের হুকুম কি হুকম মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ মানবরচিত বিধান দিয়ে যারা বিচার করে বিচারক তাদের হুকুম কি তাদের শরীয়তি বিধান কি কাল আল্লাহ তাআলা আয়াত দিয়ে শুরু করেছেন সূরায়ে মায়দার আয়াত নম্বর ৪৪ আল্লাহ পাক ইরশাদ করেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাহুমুল কাফিরুন আর যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার করে না ফাউলাইকাহুমুল কাফিরুন তারাই হচ্ছে কাফির তারাই হচ্ছে কাফির ফি হাযিহিল আয়াতিল কারীমা এই আয়াতে করিমাতে এ কথা বর্ণনা করা হয়েছে যে আন্নাল হুকমা বিগাইরি মা আনজালাল্লাহু কুফরুন আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা যা আল্লাহর বিধানের বিরোধী মানুষের আইন কানুন যদি কোরআন এবং সুন্নাহ থেকেই নেওয়া হয় তাহলে সেটা মানবরচিত থাকলো না মানুষে আইনের আর্টিকেল তৈরি করেছে সংবিধান তৈরি করেছে কিন্তু কোরআন সুন্নাহর কোরআনে কারিমের কোনো আয়াতের আলোকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের আলোকে তাহলে সেটা সেই সংবিধানের বিরোধী আমরা নয় কারণ সেই সংবিধান গ্রহণ করা হয়েছে তার উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ কিন্তু আমাদের এই হুকুমটি হচ্ছে যারা কোরআন সুন্নাহকে উপেক্ষা করে বেপরোয়া হয়ে কোরআন সুন্নাহর কোনো গুরুত্ব না দিয়ে কোরআন সুন্নাহ থেকে সেই বিধান করে নেওয়া হয়নি কোরআন সুন্নাহ বিরোধী ইচ্ছা মতো তারা আইন কানুন তৈরি করেছে হয় ব্রিটিশ ল আর না হয় আমেরিকান ল না হয় ফরাসি হ্যাঁ আইন কানুন অথবা অন্য কোনো দেশের এই আয়াতে কারিমাতে কি বলা হয়েছে যে মানবরচিত বিধান দিয়ে বিচার করা হচ্ছে কুফর ও হাজ আল কুফর ও তারা তেনে কোনো কুফরান একবার ইয়ানকুল আনিল মিল্লা ও তারা তেনে কোনো কুফরান আসগার লা ইউখরিজ মিনাল মিল্লা শেখ বলছেন যে যখন আল্লাহ পাক কাফেরুন বলেছেন তাহলে কাফের হচ্ছে দুই রকমের সবগুলি বড় কাফের নয় কোরআন এবং হাদিসে দুই রকমের কাফের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন দুই রকমের কুফুরির কথা উল্লেখ করেছেন কাজের ক্ষেত্রে দুই রকমের কুফুরি আর ব্যক্তির ক্ষেত্রে দুই রকম কাফের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন কখনো কখনো এই কুফুরি কি হয়ে যায় বড় কুফুরিতে পরিণত হয় যা মিল্লাতে ইসলামী থেকে মানে দীন ইসলামের গণ্ডি থেকে বহিষ্কার করে দেয় মুসলিম মোটেই থাকে না যদিও দাবি করে নামাজ রোজা করে হ্যাঁ জুমা জামাতে হাজির হয় তারপরে মুসলিম থাকে না মানবরচিত বিধান দিয়ে বিচার করার কারণে কখনো কখনো ও তারা তা নেকোন কুফর নাসকার কখনো কখনো ছোট কুফরি হয় তাহলে বোঝা গেল যে কুফরি দুই প্রকার এই ক্ষেত্রে আমরা খারেজিদের থেকে চরমপন্থীদের থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ভিন্ন চরমপন্থী খারেজি যারা আজকালকার যুগে বা যে কোনো যুগে তারা ঢালা হারে কাফের বলা হয়েছে মানে বড় কাফের বলে ছোট কাফের বলে তাদের কাছে কিছু নেই সেবাবুল মুসলিমে ফুসুকুন মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসেকি কাজ ও কেতালহু আর মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লড়াই করা মুসলিমের বিরুদ্ধে কোনো ব্যক্তি মুসলিম হোক অথবা কোনো গোষ্ঠী মুসলিমের বিরুদ্ধে লড়াই করা কি কুফুরুন কুফরি কাজ মানে কাফের হয়ে গেছে তাহলে মুসলিমকে খুন করলে বড় কাফের হয়ে যায় খারেজিদের কাছে পক্ষান্তর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে কুফরি দুই রকমের কখনো বড় কুফরি হয় কখনো ছোট কুফরি হয় কুফরুন দুনা কুফর আর এগুলি আইম্মা কেরামদের ভাষায় তাদের কিতাবাদিতে রয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব সহি বুখারীও যদি পড়েন কোরআনে কারিমের পর যে কিতাবের স্থান হাদিসের সবচেয়ে সহি কিতাব কিতাবুল ঈমান তো তাতে দেখবেন তিনি অধ্যায় কায়েম করেছেন এই ঈমান আর কুফরির আর তাতে একটি অধ্যায় বলছেন যে অকুফরুন দুনা কুফর এক কুফরি আর কুফরির চাইতে ছোট রয়েছে কোনো কুফরি বড় কুফরি কোনোটা হচ্ছে ছোট কুফরি বলছেন ওয়াহাজ আল কুফরু আল্লাহ যে বলেছেন মানবরচিত বিধান দিয়ে যারা বিচার করে তারা কাফের হয়ে যায় এই কুফরি তারা তা নিয়ে কোনো কখনো কখনো হয় কি কুফরান আকবার বড় কুফরিতে পরিণত হয় ইয়ানকুল আনিল মিল্লা যা ইসলাম থেকে বের করে দেয় ও তারা তা নিয়ে কোনো কুফরান আসগার কখনো কখনো ছোট কুফরি হয় লা ইউখরিজ মিনাল মিল্লা যেটা ইসলাম থেকে
মিল্লাত ইসলামী থেকে বের করে না, মানে মুসলিম থাকে, তারপরে তার এই কাজটি কুফুরি কাজ, মানে ছোট কুফুরি, অর্থাৎ তাকে অন্য ভাষায় ফাসেক বলতে পারেন, নাফরমান, আংশিক সে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়েছে, পুরোপুরি আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায়নি। ওয়াজালিকা বিহাসবি হালিল হাকিম, তাহলে এটা কেমন করে যারা মানবরচিত বিধান দিয়ে বিচার করে, সে বিচারের হুকুম করুক ওপর থেকে অথবা প্র্যাকটিক্যালি বিচার করুক, যেমন বিচারপতি, হ্যাঁ, অথবা কোনো একটা বিষয়ের ক্ষেত্রে সালিস করতে, মীমাংসা করতে গিয়ে গ্রাম্য বিচার, যেগুলো সামাজিক বিচার, অথবা পারিবারিক কোনো বিচার করতে গিয়ে বিচার করুন, কিন্তু কোরআন হাদিসের বিরোধী বিচার করলো, কোরআনে কেরিমে ধরনের জেনার শাস্তি যা নির্ধারণ আছে, হদ নির্ধারণ আছে, আর ওর বলছে যে এক কাজ করো, লাগাও 50 জুতা, বা তাকে কি করো চুন চুনকালি লাগাও, করে না এগুলো আমাদের দেশের জাহেল সমাজ, তাই তো মানবরচিত বিধান, সেটা আদালত হলি শুধু কুফুরি এমন কথা না, অনেকে ভাবেন এই বিষয়গুলি যখন আলোচনা হয় শুধু তাদের দৃষ্টি কোথায় চলে যায়, আদালতের উপর চলে যায়, নেতাদের দিকে চলে যায়, না 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 না, আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে একটা ব্যভিচারের ঘটনা ঘটেছে, অথবা একটা ছেলে মেয়ে অথবা আপনার ভাই বেরাদর কেউ বা গ্রামবাসী কেউ অন্যায় কাজ করেছে, এখন সামাজিক বা পারিবারিক একটা বিচারে বসে ইচ্ছা মতো বিচার করলেন, যেগুলি কোরআন হাদিসে নেই, কোনো এর অস্তিত্ব নেই এই শাস্তির, এটা মানবরচিত বিধান দিয়ে বিচার করে, আপনাদের রচিত এটা তো। বলছেন যে বিচারকের অবস্থার দিকে লক্ষ্য করে এই হুকুম লাগাইতে হবে, বিচারকের অবস্থাটা কি, তার অবস্থা দেখে কখনো কখনো সে বড় কাফের বলে বিবেচিত হবে, কখনো কখনো ছোট কাফের বলে বিবেচিত হবে। তাহলে বিচারপতির যে বিচার সালিস করছে, মীমাংসা করছে, যে কোনো জায়গায় বসে, তার অবস্থা দেখতে হবে। এখন অবস্থাগুলি শুনেন, এখানে সাতটি অবস্থা উল্লেখ করা হয়েছে। বলছেন ফাইন্নাহু ইনে ইতাকাদা আন্নাল হুকমা বিমা আনজালাল্লাহু গায়রু ওয়াজিব, সুতরাং ওই বিচারক যদি এই বিশ্বাস করে যে আল্লাহ নাজেল করা বিধান ওহি দিয়ে বিচার করা, কোরআন এবং হাদিস দিয়ে বিচার করা ওয়াজিব নয়, মুস্তাহাব, ইসলাম মানে, কিন্তু এইরকম ইসলাম মানে যে আল্লাহর আইন দিয়ে বিচার করা ওয়াজিব ফরজ নয়, করলে ভালো, আমরা যখন মুসলিম সুতরাং ইসলামী দণ্ডবিধান যদি আমরা কায়েম করি, বা ইসলামের আলোকে যদি আমাদের সামাজিক বিচারটা করি, বা আমাদের পারিবারিক একটা সমস্যা হয়েছে, সেখানে ধরেন জমি জায়গা নিয়ে ঝগড়া, ভাই ভাই ঝগড়া, ভাগ বন্টন নিয়ে, সেখানে আর কোরআনে কারিম উঠিয়ে দেখলেন না যে ওয়ারেসিনদের জন্য ফারায়েজে কি হুকুম আহকাম আছে, আপনার একটা পারিবারিক একটা সমস্যার সমাধান হিসাবে যাও, একে এতটা জমি দাও, একে এত টাকা দাও, একে কত টাকা দাও, সবাই রাজি হয়ে গেল, হয়ে গেল, এটাও একটা বিচার, এটা একটা বিচার। তো এর ক্ষেত্রে এই হুকুমগুলি প্রযোজ্য হবে, সে যদি বিশ্বাস করে বিচারক যে আল্লাহর নাজেল করা বিধান দিয়ে বিচার করা ফরজ নয়, বরং ভালো, করলে ভালো, একজন মুসলিম কোরআন হাদিস দিয়ে বিচার করলে ভালো কথা, একটা অবস্থা। তাহলে এই এই সাতটি অবস্থার মধ্যে ছয়টি অবস্থার কথা বলবেন যে এগুলি বরং বলা যেতে মানে সাতটি অবস্থা, সাতটি হচ্ছে কুফরি, সাতটি হচ্ছে বড় কুফুরি, আর একটা অবস্থা শুধু হবে যেটাতে ছোট কুফুরি হবে। তাহলে প্রথম অবস্থা আমরা কি জানলাম, যে যেই ব্যক্তি বিচার করছে সেই ব্যক্তি ধারণা করে যে ঠিক আছে আল্লাহর বিধান, ঠিক আছে কোরআন হাদিস আমি মানি, কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে বিচার করতে হবে, সমস্যার সমাধান করতে হবে, এটা ফরজ কাজ নয়, ভালো কাজ, তাহলে বড় কাফের হবে। আল্লাহ ফরজ করেছে সে বলছে ফরজ নয়, ফরজিয়াতকে যেন অস্বীকার করা হচ্ছে, তার অমান্য করা হচ্ছে, কুফরি কাজ। দুই নম্বর অবস্থা হচ্ছে ওয়ান্নাহু মুখাইয়ারুন ফি, তাকে এই ক্ষেত্রে বিচারক হিসাবে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমার ইচ্ছা, আমি মনে করলে কোরআন হাদিস দিয়ে ফয়সালা করতে পারি মুসলিম দেশের যখন আমি বিচারক, আর ইচ্ছা করলে আমি বাইরের ল দিয়ে, ব্রিটিশ ল দিয়ে আমি বিচার করতে পারি, যদি মনে করে যে আমার স্বাধীন অপশন আছে, এখতিয়ার চয়েস, এটাও করতে পারি, ওটাও করতে পারি, তাও বড় কাফের, কারণ এতে কি করলো, মুখে আমরা সমান সমান মনে করলো, আল্লাহর ওহিকে মানুষের তৈরি করা ওয়াসার বিধানের সমান করে দিল, সুতরাং বড় কাফের। দুই নম্বরে, তিন নম্বর হচ্ছে আও ইস্তাহানা বি হুকমিল্লাহ, আল্লাহ পাকের বিধানকে হালকা মনে করল, আল্লাহ পাকের বিধানকে, এমন কি বিষয় হয়েছে যে চোরের হাত কাটতেই হবে, এরকম মন মানসিকতা, ঠিক আছে কোরআনের কথা, ফাত্তাও আইডিয়া হমা, চোরের হাত কাটতে হবে, দু বছর জেল দিলাম হাতটা না কেটে, ইস্তাহানা বেহুকমে আল্লাহর হুকুমকে হালকা মনে করলা, তিন নম্বর, তাহলে বড় কাফের হবে, তাহলে কি হবে, বড় কাফের হবে। চার নম্বর হচ্ছে অবস্থা ওয়া ইতাকাদা, এই এটারই অন্তর্ভুক্ত হচ্ছে হালকা মনে করা, ওয়া ইতাকাদা আন্না গায়রাহু মিনাল কাওয়ানিন ওয়ান নুযুমিল ওয়াদিয়াতি আহসানু মিনহা,
আর একটা অবস্থা হালকা মনে করলেই বড় কাফের হয়। চার নম্বর হচ্ছে যে কেউ যদি এই কথা বিশ্বাস করে যে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে আর মানবরচিত যেসব বিধান রয়েছে সংবিধান রয়েছে এগুলি দিয়ে বিচার করা আহসানু মিনহু কোরআন এবং হাদিস দিয়ে ওয়াহী দিয়ে বিচার করার চাইতে উত্তম, তাহলে এখানে বরাবর থাকলো না। সে মনে করলো যে আমি মুসলিম, মনে করি যে কোরআন হাদিস দিয়েও বিচার, ইসলাম দিয়েও বিচার করা যেতে পারে, কিন্তু এর চাইতে ভালো আজকাল যুগ অনেক এগিয়ে চলে গেছে, মানুষ অনেক উন্নত হয়েছে, সুতরাং মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা বেশি ভালো, তাহলে তাতেও কি হবে বড় কুফরি হবে। আও মুসাওয়ি আল্লাহ, অথবা মনে করলো যে না দুটোই সমান। আর একটা অবস্থা পাঁচ নম্বর বলছেন যাও মুসাওয়ি আল্লাহ, দুটোই বরাবর, মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করি তাও চলে, আদালতে দুটোই রাখা হয়েছে, এই বিচার নিবে না ওই বিচার নিবে, চোর ধরেন উদাহরণস্বরূপ চোরের শাস্তি, হ্যাঁ তুমি তোমার হাত কাটা হয় হাত কাটা না হয় দু বছর জেল, কোনটা নিবে তুমি, এটাও নিতে পারো ওইটাও নিতে পারো, দুটোই বরাবর, তাহলেও বড় কাফের হবে। পাঁচটি হলো, ছয় নম্বর বলছেন আও আন্নাহু লা ইয়াসলুহু লিহাযা যামান, অথবা এই বিচারকের ধারণা বা নেতার ধারণা যে ইসলাম আজকালকার যুগে অচল, এই যুগ উপযোগী না, আর আজকালকার অধিকাংশ শাসক আর বিচারকদের অবস্থা এরকম যে কোন আদমকালের কথা বলেন ওইসব চলে, এখন পৃথিবী অনেক এগিয়ে চলে গেছে, এখন চোরের হাত কাটা বর্বরতা এসব মুসলিম মুনাফিকরা বলেন, এটা নিঃসন্দেহে বড় কুফরি। এখন আর রজম সংসার করা চলে, এখন আর ওইসব বিত্রাঘাত চলে, ইত্যাদি ইত্যাদি। যেমন অনেক সময় আমি উদাহরণ দিয়েছি যে জেনা আজকাল দুই ভাগে ভাগ করা হয়েছে, ধর্ষণ হলো অপরাধ আর যদি সম্মতি থাকে যুবক যুবতীর তাহলে কোনো অপরাধ নাই, এগুলো সব কুফরি বড় কুফরি। তো ছয় নম্বরে বলছেন শেখ যে আও আন্নাহু লা ইয়াসলুহু লিহাযা যামান, ইসলামের বিধিবিধান আজকালকার যুগ উপযোগী নয়, ইসলামের বিধিবিধান নিয়ে বিচার করলে অনেক পিছিয়ে যাবে মুসলিম জাতি, এইরকম মানসিক গোলামি করে কাফেরদের মুসলিমরা। সাত নম্বর হচ্ছে আও আরাদা বিল হুকমে বেগাইরে মা আনজাল্লা ইস্তিরদা আল কুফফার ওয়াল মুনাফিকিন ফাহাজা কুফরুন আকবার। সাত নম্বর বলে তখন সবগুলির হুকুম বলছেন, বলছেন অথবা মানবরচিত বিধান দিয়ে বিচার করার উদ্দেশ্য হচ্ছে কাফের কুফরি শক্তিকে রাজি করা, সন্তুষ্ট করা, অথবা মুনাফিককে রাজি করা। চোরের কেন হাত কাটলো না, চোরের হাত কাটলে হ্যাঁ আন্তর্জাতিক হ্যাঁ কি হবে, আর্থিক কি হবে, বয়কট, হ্যাঁ চাপের মুখে, সুতরাং ওদেরকে রাজি করো, অথবা তারা বলছে যে না না এইসব করিও না, তোমরা তোমরা এইসব কি শুরু করেছো, মৌলবাদী হতে চলেছ, তোমরা এইসব করিও না, এটা শক্তিশালী কাফের দেশ, আর কাফের দেশের নেতৃস্থানীয়রা তারা মুসলিম দেশকে বলছে এই কথা, তখন কাফেরকে রাজি করার জন্য, অথবা মুনাফিকদের রাজি করার জন্য, দেশে অনেক মুনাফিকরা রয়েছে যারা ইসলাম দ্রোহী, ইসলামের শত্রু, কিন্তু বোঝা যায় না, তারা ঈদে আসে জুমায় আসে আর মাঝে মাঝে টুপি লাগিয়ে নেই, মুসলমানদের সাথে চলাফেরা করে, কিন্তু এরা ইসলামকে বরদাস্ত করতে পারে না, মুসলিম সমাজে মুসলিম দেশগুলিতে যথেষ্ট মুনাফিক আছে বিশেষ করে আজকালকার যুগে। তো এই মুনাফিকগুলিকে রাজি করার জন্য ইসলাম আইনের বাস্তবায়ন করছে না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা, নয় কি হয় কোনো কুফরি শক্তিকে রাজি করা, আর না হলে দেশের মুনাফিকগুলিকে রাজি করা। ফাহাজা কুফরুন আকবার, এই সবগুলি ক্ষেত্রে এই কুফরি হচ্ছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ নাজিল করা বিধান দিয়ে যারা বিচার না করে তারা হচ্ছে ফাউলাইকাহুম আল কাফিরুন, এরা হচ্ছে কাফির। ওয়া ইন ইতাকাদা ওয়াজুব আল হুকমা বিমা আনজালাল্লাহ ওয়া আলিমাহু ফি হাযিহিল ওয়াকিআতি ওয়া আদাল আনহু মা ইতিরাফিহি বিআন্নাহু মুস্তাহিকুন লিল উকুবাতি ফাহাযা আসিন ওয়া ইউসাম্মা কাফিরান কুফরান আসগার। আর একটি অবস্থা শুনেন, তাহলে সাতটির পরে হুকুম বললে দেওয়া হলে যে সাতটির অবস্থা একই রকম, একটি অবস্থা হচ্ছে কি যে যেই লোক বিচার করছে সেই ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ নাজেল করা বিধান দিয়ে বিচার করা ফরজ, মুস্তাহাব ভালো করলে এরকম নয়, বিচার করা ফরজ। আসলে আমরা মুসলিম শাসক যখন যখন আমরা মুসলিম বিচারপতি মুসলিম দেশের আদালতের আমি বিচার করে থাকি, সুতরাং মানবরচিত বিধান দিয়ে বিচার করা জায়েজ নয়, আল্লাহর বিধান দিয়ে বিচার করা ফরজ, এ কথা বিশ্বাস করে। তারপরে ফরজ শুধু মুখে বলে না মন্ত্রের মতো, আলেমাহু জানলো বিষয়টি, জানলো মাসলা যে বিচারটা তাহলে কি,
মানু রচিত বিধান দিয়ে বিচার করা যাবে না, কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ নাজিল করা বিধান দিয়ে বিচার করতে হবে। তাহলে চোরের শাস্তি ইসলামে কি শিখলো, জেনাকারীর শাস্তি কি, মদখোরের শাস্তি কি ইত্যাদি, খনির শাস্তি কি, দর্শনকারী শাস্তি কি ইত্যাদি ইত্যাদি, এইভাবে দিন ইসলামের মাসাইল জানলো। যেমন সৌদি আরবে আলহামদুলিল্লাহ এখানকার কাজীগণ মাহকামাতে যারা ফয়সালা বিচার করে থাকেন তারা সবগুলি কুল্লিয়াতু শরিয়া, শরিয়া ইসলামিক ল ফ্যাকাল্টির অনার্স করা, মাস্টার্স করা, পিএইচডি করা, অধিকাংশগুলি পিএইচডি করা। এমন কোন কাজই পাবেন না যে শরিয়া ফ্যাকাল্টি ছাড়া অন্য কোথাও থেকে পড়ে এসছে, কুল্লিয়াতুল কান মানবরচিত আইন ইউরোপ আমেরিকা থেকে পড়ে এসছে আর সৌদি আরবের জজ হয়ে বসে আছে, কখনো পাবেন না, আপনি খুঁজে পাবেন না। আর তাদের ফরজ মনে করে এবং সে সম্পর্কে জ্ঞান অর্জন করে আর তারপরে বিচার করে কি করে না, এখন মাসলা যদি বিচার করে তাহলে তো পাকা মুসলিম, ভালো কথা। যেমন সৌদি আরবে বিচার করে, ফরজ মনে করলো আল্লাহর বিধান দিয়ে বিচার করা, কোরআন হাদিস দিয়ে বিচার করা, তারপরে কোরআন হাদিসের বিচারের মাসলা মাসাইল জানলো, বিধিবিধান জানলো, হালাল হারাম জায়েজ না জায়েজ কোন বিচার কোনখানে কোন বিচার হবে জানলো, শিখলো, শিখার পরে সেটার বাস্তবায়ন করলো, তাহলে তো খাঁটি মুসলিম। আর যদি তা না করে, এখন এক নম্বর দুই নম্বর শর্ত তার আছে। এক নম্বর শর্ত কি, বিশ্বাস করে যে আল্লাহর নাজিল করা বিধান কোরআন হাদিস দিয়ে বিচার করা ফরজ, এক নম্বর। দুই নম্বর সেটা জানলো শিখলো, তার মানে জজ সাহেব ইসলামের মাসাইলগুলি বিধিবিধানগুলি জানেন যে কার কোন শাস্তি। আর তারপরে বিশেষ একটা সবগুলির ক্ষেত্রে নয়, এখানে আরও শুনে রাখেন, যদি জীবনের কোনো ক্ষেত্রে সে বিচার করেন না, ফরজ মনে করছে আর ইসলামের মাসাইল জানছে আর কোনো ক্ষেত্রে কোরআন হাদিসে বিচার করছে না, তাহলে সেও বড় কাফের হয়ে যাবে। ফি হাজিল ওয়াকাতি, বিশেষ একটি ঘটনায় একটা দুটো ক্ষেত্রে হয়তো কি করলো, ও আদালা আনহু ওয়া আলেমাহু, জানলো ফি হাজিল ওয়াকাতে কোন একটি বিষয়ে, ওয়া আদালা আনহু, জানলে সেই ক্ষেত্রে শরীয়ত মোতাবেক বিচার করলো না, সে মনে করে চোরের হাত কাটা ফরজ। একটা ঘটনা শুধু, সব ঘটনায় নয়। আর জানার পরে কি করলো, বিশ্বাস করলো, জানলো, জানার পরে এই ঘটনাতে এই চোর, চোরটা তো আমাদের দেশি, অথবা চোরটা তো দেখা যাচ্ছে যে অপরাধ করলো, নামাজি, হ্যাঁ ধার্মিক, কেমন করে এই চুরির কেসে ফেঁসে গেছে, না এর হাতটা কাটবো না, বা যে কোনো কারণে হোক, আত্মীয়, যে কোনো কারণে কি করলো, চোরের হাত কাটার হুকুম দেবো, আদালা আনো, সেখান থেকে ফিরে গেল, বিচার করা থেকে ফিরে গেল, বিশ্বাস করলো যে বিচার করা ফরজ, জানলো যে কি দিয়ে বিচার করতে হবে, শরীয়তের বিধান কোরআন হাদিসের বিধান কি, দুটো শর্ত পুরো আছে। তিন নম্বর, তাকে বিচার বাস্তবে বাস্তবায়ন করা উচিত ছিল না, বাস্তবায়নের ক্ষেত্রে সে কোরআন সুন্নার বিচার করলো না, কিন্তু তার বিশ্বাস যে আমি যে বিচার করলাম না কোরআন সুন্না দিয়ে, এতে আমি শাস্তিযোগ্য আল্লাহর কাছে, আল্লাহর আজাব আমার জন্য আসতে পারে, সুতরাং সে লজ্জিত যে আমি কাজটা ভালো করলাম না। মা এতরাফেহি, সাথে সাথে তার অঙ্গীকার রয়েছে, স্বীকার করে, বিআন্নাহু মুস্তাহিকুন লিল উকুবা, সে শাস্তিযোগ্য আল্লাহর কাছে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট শাস্তি রয়েছে। ফাহাজা আসিন, এইরকম বিচারককে কি বলবেন, নাফরমান, নাফরমান মুসলিম, বিরুদ্ধাচরণকারী মুসলিম, ফাসেক মুসলিম বলবেন। ওয়ায়ুসাম্মা কাফেরান, আর কাফের বলা যেতে পারে কিরকম কাফের, কুফরান আসগার, ছোট কুফরি করলো। একটি দুটি ঘটনায় শেখ তো বলছেন একটি, আমি একটিকে দুটি বাড়াইলাম একটু, কিন্তু সব ঘটনায় নয়, যত কেস আছে সব কেসে বিশ্বাস করে যে ফরজ, আর জানলো মাসলা মাসাইলো জানলো জজ সাহেব, কিন্তু একটিও বিচার করেন হাদিসের বিচার করে না, যা আসে সব ব্রিটিশ ল দিয়ে বিচার করে, তাহলে তার বিশ্বাস করা কোনো কাজে আসবে না, তার ইসলামের বিধিবিধান জানা আলেম হওয়া কাজে আসবে না। কিন্তু একটি দুটি ক্ষেত্রে যদি এইরকম ভুল করে আর সে মনে করে যে আমি কাজটা ভালো করিনি, আল্লাহর শাস্তি আমার জন্য রয়েছে, তাহলে সে নাফরমান হবে, ফাসে গুনাহগার হবে, তাকে ছোট কুফর, তার কাজটিকে ছোট কুফরি বলা হবে আর তাকে ছোট কাফের বলা হবে, কাফিরান কুফরান আসগার, স্পষ্ট না? আর একটি অবস্থা বর্ণনা করেছেন, ওয়াইন জাহিলা হুকুমাল্লাহি ফিহা মা বাজলে জুহদিহি ওয়াস্তিফরাগে উসইহি ফি মারিফাতিল হুকমে ওয়া আখতাহু ফাহাযা মুখতিউন লাহু আজরুন আলা ইজতিহাদিহি ওয়া খাতাউহু মাগফুরুন ওয়া হাযা ফিল হুকমে ফিল কাযিয়াতিল খাসসা। আর একটা অবস্থা হচ্ছে যে একজন বিচারক আল্লাহর বিচারটা জানতে পারলো না, যে এই সূক্ষ্ম মাসলায় বিচারটা কেমন হওয়া উচিত, কিছু কিছু দণ্ডবিধান আছে স্পষ্ট, চোর যদি হাতে নাতে ধরা পড়ে চুরি চুরি করে তাহলে কি হবে, হাত কাটা যাবে, অথবা ধরা পড়েনি স্বীকার করেনি তাহলে সাক্ষী,
কজন সাক্ষী লাগবে চোরের ক্ষেত্রে? আরে ইসলামে হয় দুইজন সাক্ষীর কথা রয়েছে আর না হলে চারজনের রয়েছে। চারজন কোন ক্ষেত্রে রয়েছে? জেনা, ব্যভিচার সাব্যস্ত করা বা সমকামিতা সাব্যস্ত করা, এইসব ক্ষেত্রে মান ইজ্জত আখলাক চারিত্রিক যদি তোহমত দেন আপনি যে এই লোকটিকে সমকামিতা করতে দেখেছি, এই লোকটিকে জেনা ব্যভিচার করতে দেখেছি, তাহলে চারজন সাক্ষী লাগবে। কারণ আল্লাহ পাক মান ইজ্জতটাকে ঢেকে রাখতে চান বান্দার, যার জন্য শর্ত করা। দুইজন লোক একমত হয়ে যেতে পারে যে রে একে ফাঁসা, আমরা দুইজনে একই রকম গিয়ে আদালতে সাক্ষী দেবো যে একে জেনা করতে দেখেছি, হয়ে যেতে পারে। কিন্তু চারজনে একমত হওয়া অত সহজ কথা নয় যে চারজনকে রেডি করে নেবেন যে আমরা মিথ্যা সাক্ষী দেবো চারজন মিলে, না না, একমত হওয়া অসম্ভবের কাছাকাছি, অসম্ভব না হইল। আল্লাহ ভালো জানেন মানুষের প্রতি, চারজন বাতিলের উপর, জুলমের উপর, অন্যায়ের উপর, মিথ্যাবাদের একমত হবে। এই জন্য মান ইজ্জতের ক্ষেত্রে ইজ্জত আব্দুল ঢেকে রাখতে হবে, এই ক্ষেত্রে চারজনের শর্ত লাগানো হয়েছে। তখন ধরে চোর কাউকে সাব্যস্ত করার জন্য, কাউকে মদঘর সাব্যস্ত করার জন্য, কাউকে ডাকাত সাব্যস্ত করার জন্য, কাউকে টাকা পয়সা ধার নিয়ে ছাড় দেয়নি বেমানিকে সাব্যস্ত করার জন্য দুজন সাক্ষী যথেষ্ট। ঠিক আছে, দুইজন সাক্ষী না একজন সাক্ষী পাওয়া গেল, এরকম ক্ষেত্রে মশলা জানা নেই যে একজন সাক্ষী হলে কি করতে হবে। পাওয়া যাচ্ছে একজন সাক্ষী, আর কোনো সাক্ষী নেই। যদি এর কথা এর বিচার হাদিসে আছে যে একজন সাক্ষী পাওয়া গেছে, তাহলে আর একজন সাক্ষীর বিনিময়ে একটা কসম করে নেবে। যদি কসম করে নিতে পারে একজন লোক, বাদী বা বিবাদী একটা সাক্ষী পেশ করতে পারলো, আর সাক্ষী পেশ যে ব্যক্তি দাবি করছে বিশেষ করে, কারণ যে দাবি করবে বাদী হবে তাকে সাক্ষী নিয়ে আসতে হবে, আর যে অস্বীকার করবে তা যদি সাক্ষী না পেশ করতে পারে কসম করে মুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আল বাইয়্যানা তো আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। বাইয়্যানা সাক্ষী নিয়ে আসতে হবে কাকে? যেই ব্যক্তি দাবি করবে যে আমি একে চুরি করতে দেখেছি, এ হচ্ছে চোর, তাহলে সাক্ষী নিয়ে আসতে হবে। কটা? দুটো সাক্ষী। ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে বলবো আমি চুরি করিনি, আমি ধার নিইনি টাকা পয়সা, ও যদি সাক্ষী না পেশ করতে পারে দুটো, তাহলে কসম করে আল্লাহর কসম আমি টাকা পয়সা নিইনি, মুক্ত হয়ে যাবে, দোষ মুক্ত হয়ে যাবে। এটা শরীয়তের বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন একটা সাক্ষী পেশ করতে হবে, যে দুটো সাক্ষী পেশ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান বলেছেন হাদিসে, যদি হানফি মজহাব এই ফতোয়াটি আবার মানে না হাদিসের, তাতে রয়েছে একটা সাক্ষী পেশ করেছে আর একটা সাক্ষী, দেখো তুমি যে বলছো যে চুরি করেছে বা তোমার টাকা নিয়েছে 1000 রিয়াল, আর ও বলছে নি, তোমার সাক্ষী বলছে একজন সাক্ষী আছে, একজনের সামনে টাকা দিয়েছিলাম আমি, হ্যাঁ, তো আর একটা সাক্ষী নেই তো কি করতে হবে? তাহলে তুমি কসম করো আর এক সাক্ষীর বদলে যে আল্লাহর কসম আমার কাছে টাকা নিয়েছে, তাহলে সে 1000 রিয়াল পেয়ে যাবে। আজ বলে না না আমি কসম করতে পারবো না, তো তোমার এক সাক্ষী দিয়ে কাজ হবে না। এই হয়তো কিছু এইরকম অনেক সূক্ষ্ম মাসাইল রয়েছে কাজীদেরকে বিচার করার ক্ষেত্রে। জেনার ক্ষেত্রে জেনা তো দেখা যায়নি, কিন্তু তার রুমে এক মহিলাকে নির্জনে পাওয়া গেছে, আর অধিকাংশ ঘটনা এরকমই ঘটছে, নারী সংক্রান্ত যেসব ঘটনা, এখন বিচার কি করবে ও কাজী জানে না। তখন তার ইজতিহাদ করে বিচার করেছে, আর ভুল বিচার করেছে, ভুল বিচার করেছে। বিচার তো ভুল করা মানে মানুষের তৈরি করা বিচার, ঠিক কিনা? আর সহি বিচার মানে আল্লাহ নাজিল করা বিধান দিয়ে বিচার করা। এই লোকের হুকুম বলা হচ্ছে, যেই ব্যক্তি ওয়াইন জাহেলা হুকুম আল্লাহ ফিহা, কোন একটা বিষয়ে কোন একটা ঘটনায় আল্লাহর হুকুম সম্পর্কে অজ্ঞ থাকলো, জানলো না যে মাসলা কি হবে, মা বাজলে জহদেহি, কিন্তু সে মেহনত পরিশ্রম করেছে যে এর বিচারটা কেমন হওয়া উচিত কোরআন হাদিসের আলোকে, চেষ্টা করেছে, ইস্তিহাদ করেছে, ওয়াস্তিফরাগে উস এহি ফি মারিফাতিল হুকুম, আর সঠিক বিচারটা জানার জন্য যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করেছে, তার যতটা মেহনত পরিশ্রম করা দরকার কোরআন হাদিস ঘেটেছে যে এই ফতোয়াটা দেখি হবে এটা কি এরকম। ও আখতাহু, কিন্তু ভুল করে ফেলেছে, বিচারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই। ফাহাজা মুখতুন, দেখি কি বল, বড় কাফেরও নয়, বলবেন ছোট কাফের, বলছেন না, এ হচ্ছে মুক্তি, ভুলকারী। লাহু আজরুন আলা ইজতিহাদ, মেহনত পরিশ্রম যেহেতু করেছে এই ক্ষেত্রে অবহেলা করেনি, কোরআন হাদিস নেড়েছে ঘেটেছে, কাজী সাহেব জজ সাহেব জানার চেষ্টা করেছে বড়দের কাছ থেকেও, কিন্তু তারপরে ভুল করেছে, তো এই ইজতিহাদ মেহনতের ওপর সে নেকি পাবে, এক নেকি, ভুল করেছে যেহেতু কি পাবে, এক নেকি। যেমন আইম্মা ইকরাম বা ওলামা ইকরাম ফতোয়া দিচ্ছেন, কেউ বলছেন 7 দিন ছাড়া আর করবা, কি বলছে আকিকা চলবে না, কেউ বলছে 14 দিন 21 দিনে চলবে, দুইজনের একজন তো ভুল করেছে না, দুটোই ঠিক, এটাও ঠিক ওইটা ঠিক, এই তরিকা ঠিক নয়, আবার কথা বোঝা গেছে, দুটোর একটাই ঠিক রয়েছে। এখন এর মানে এই নয় যে সে গুণাগার হবে, যদি তার যোগ্যতা থেকে থাকার মেহনত পরিশ্রম করে সে যতদূর জানতে পারলো যে 7 দিন ছাড়া চলবে না, তাহলে এক নাকি সে পেয়েছে, এটা যদি ভুল হয়। আর যেই ব্যক্তি মেহনত পরিশ্রম করে বলেছে 14-21 চলবে, সেটা যদি ভুল হয় আর মেহনত পরিশ্রম করেছে, সেও এক নাকি পাবে, কারণ সেও মেহনত পরিশ্রম করেছে।
এসব বিষয়ের ক্ষেত্রে। মুজতাহিদ যেমন শরীয়তের মাসলা মাসাইল ক্ষেত্রে ওই রকমই, কাজীর হুকুম এই ক্ষেত্রে ওই রকমই। এক নেকি পাবে তার মেহনতের জন্য, ওয়াখাতা ওহু মাগফুর, এবং তার গোনা খাতা আল্লাহ মাফ করবেন, কারণ ইচ্ছে করে সে ভুল করেনি, ইচ্ছে করে ভুল করেনি, মেহনতে সে ত্রুটি করেনি। কিন্তু এতগুলি যে আলোচনা হলো, প্রথম সাতটি সাত ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ, সাত রকমের অবস্থা বর্ণনা করা হয়েছে, কার? ওই সব বিচারকের যারা বড় কাফির হয়ে যায় মানবরচিত বিধান দিয়ে বিচার করে। সাত, তারপরে একটা বলা হয়েছে এমন লোকের কথা, এমন বিচারকের কথা, যেই ব্যক্তি বিচার করে কিন্তু মানবরচিত বিধান দিয়ে, কিন্তু সে বড় কাফের হয় না, ছোট কাফের হয়। সে কে? একজন বলেন তো দেখি তার অবস্থাটা কি। একটা দুটা, সবগুলি একটা দুটাতে। তার বিশ্বাস যে কোরআন এবং হাদিস দিয়ে বিচার করা ফরজ, এক নম্বর বলবেন। দুই নম্বর, কোরআন এবং হাদিসের বিধিবিধান জানার চেষ্টা করলো, জানলো সে, কিন্তু বিচারটা আর বাস্তবায়ন ঠিকভাবে করলো না। জানার পরে দুনিয়ার যে কোনো গরজে হোক হয়তো ঘুষ খেয়ে নিস, আসলে চোরের হাত কাটবে, কিন্তু চোরের বাপ এসে এক লাখ টাকা ঘুষ দিয়ে দিস, এটা তো হইতে পারে, কাজ হিসেবে ঘুষ দিয়ে দিছে, অথবা বড় একটা অফার করেছে আপনাকে একটা কার দেওয়া হবে, আপনি শুধু হাতটা বাঁচিয়ে দেন, তখন বলছেন না এর চুরি পুরোপুরি ইয়ে হয়নি, এরকম করে দিলাম, সাব্যস্ত হয়নি, অথচ তার কাছে তার চুরি করা সাব্যস্ত হয়েছে, তো তাকেও কাফের বলবেন? তো বলা হচ্ছে যে সে বুঝছে যে আমি ভুল করছি, অন্যায় কাজ করছি, স্বীকার করছে ভিতরে ভিতরে, কিন্তু দুনিয়ার কোনো গরজে এই কাজ করলো, তাকে ছোট কাফের বলা হবে। আর একটা অবস্থা, তাহলে আট নম্বর, নয় নম্বর অবস্থা এখন আমরা আছি। নয় নম্বর অবস্থা কি? আল্লাহর বিধান জানতে পারলো না, অজ্ঞতার শিকার হইল, কিন্তু মেহনত করেছে জানার জন্য, পরিশ্রম করেছে, পরিশ্রম করতে গিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারেনি, মুজতাহিদ মুক্তি ভুল করেছে। তাহলে এক নেকি পেয়েছে আর তার গুনাহখাতা আল্লাহ মাফ করবেন। তার উদ্দেশ্য ছিল কোরআন হাদিস দিয়ে বিচার করা, কিন্তু কোরআন হাদিসের বিচারে পৌঁছিতে পারেনি। জি, ওয়াহাদা ফিল হুকমে ফিল কাজিয়াতিল খাসসা, এই যতগুলি আলোচনা হলো এগুলি হচ্ছে বিশেষ বিচারের ক্ষেত্রে। তাহলে এই নয়টি অবস্থা হচ্ছে বিশেষ ঘটনা, একটি দুটি ঘটনার বিচারের ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, সার্বিক ক্ষেত্রে না। যে জানাই আছে ওর যে আমি ব্যারিস্টার হচ্ছি, আমি ল পড়াশোনা করছি, বা আমি এই যে চাকরি নিলাম, আর তার মানে আমাকে মানবরচিত আইন দিয়েই বিচার করতে হবে যে কোনো ক্ষেত্রে, না এরকম নয় আসলে। জি, ওয়াম্মা হক ফিল কাজায়াল আম্মা, পক্ষান্তরে সাধারণ সমস্ত বিচারের ক্ষেত্রে, যে কোনো বিচার আসুক আদালতে, সমস্ত বিচারের ক্ষেত্রে, এমনকি সামাজিক, সমাজে বিচার সালিশগুলি আমাদের দেশে হয়, যে কোনো বিচার, সামাজিক বিচার আসুক, সালিসে তারা দেশাচার বিচার করবে, আমাদের দেশ ঘরে যেরকম বিচার চলে সেই রকম বিচার, তাহলে কিন্তু বিপজ্জনক অবস্থা, বিপজ্জনক অবস্থা। ফাইন্নাহু ইখতালিফ, তাহলে এটা কিন্তু ভিন্ন, এই ক্ষেত্রে এতগুলি ভাগের প্রয়োজন নাই, এটা স্পষ্ট কুফুরি, কারণ একটিও ক্ষেত্রে ইসলাম পালন করতে চায়, ইসলামের বাস্তবায়ন করতে চায় না। আর ইসলামের অনেক দণ্ডবিধান রয়েছে, তারপরে তাজিরাত রয়েছে, না না না, ইসলামের কোনোটাই নিল না, সব ক্ষেত্রে সে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করে, দেশ পরিচালনা করে, তাহলে এর হুকুম ভিন্ন। কালা শাইখুল ইসলাম তার হুকুমটি তাহলে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ভাষায় শুনেন, যা শেখ সলিল ফৌজান হাফেজাহুল্লাহ উল্লেখ করেছেন। কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফাইনাল হাকিমা ইজা কানা দাইয়্যানান, বিচারক যদি দিনদার ধার্মিক হয়, লাকিন্নাহু হাকামা বিগাইরি ইলমিন, না জেনে বিচার করলো, জানলোই না যে এর মাসলা কি হবে, জানারই চেষ্টা করলো কোরআন হাদিস থেকে, কানা মিন আহলিন নার, সে জাহান্নামি হবে, ওয়াইন কানা আলেমান, আর সে যদি জানেওয়ালা হয়, মাসলা জানে, লাকিন্নাহু হাকামা বিখিলাফিল হক আল্লাযী আলামাহু, যে হক সত্যটি জানছে তার বিপরীত বিচার করলো, কানা মিন আহলিন না, তাহলে সেও জাহান্নামি হবে, সেও জাহান্নামি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুদাতু সালাস, বিচারক তিন ভাগে বিভক্ত, তিন শ্রেণীর, হ্যাঁ, ইসনানে ফিন্নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, দুই শ্রেণীর বিচারপতি সালিসকারী জাহান্নামে যাবে, আর এক রকমের বিচারপতি সালিস কি হবে, জান্নাতে যাবে। তাহলে দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে, কে? একজন হচ্ছে এমনি ব্যক্তিগত দিনদার মানুষ, কিন্তু সে ইসলামের হুকুম হাকাম জানলই না, জানার চেষ্টা, একটা বিচার আসলে একটা বিচার করে দিল, কি হুকুম আছে কোরআন হাদিসে জানার প্রয়োজন মনে করলো না, ধার ধারল না, বিচার একটা করে দে, কিন্তু ধার্মিক লোক সেও জাহান্নামে যাবে, তার ধার্মিকতা তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, শুধু মানুষ মন গড়া বিচার করার জন্য, না জানে বিচার করার জন্য জাহান্নামে যেতে হবে। আরেকজন হচ্ছে আলেম, মাশাআল্লাহ, শেখ সাহেব, মুফতি সাহেব, কিন্তু
সে হক জানার পরে হকের বিপরীত বিচার করলো। আরাফাল হাক্কা ওয়ালাম ইয়াকযিবিহি, হক জানলো যে এটাই হচ্ছে বিচার, কিন্তু ওই বিচার করলো না, ঘুষ খেয়ে গেছে অথবা স্বজন প্রীতি করেছে অথবা তার অন্তরে মায়া হয়ে গেছে। আরে কাজীকে মায়া করলে তার হবে না, যে এর গলা কেটে যাবে রে, এর হাত কেটে যাবে রে, ওই মায়া করলে তাহলে সব এই ঢুকতে হবে না, এই ডিপার্টমেন্টে ঢুকতেই হবে না। তাহলে কানা মিল আর সেও জাহান্নামে যাবে। ওয়াইন হাকামা বেলা আদলিন ওয়ালা ইলমিন আউলা আইয়া কোনা মিল আহিন নার। তিন নম্বর অবস্থা হচ্ছে কেউ যদি বিচার করে, ইনসাফও করলো না আর জ্ঞানও অর্জন করলো না, তাহলে তার অবস্থা সে তো আরো জাহান্নামের হকদার বেশি, কারণ সে জানলো না, বিচার নাই বিচার করবে তার মন মানসিকতাও নেই, তাহলে সে অবশ্যই জাহান্নামী। ওয়াহাজা ইজা হাকামা ফি কাজিয়াতিন লিশখস, কোন একজন লোকের বিচারের ক্ষেত্রে, একজন লোকের বিচারের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে, ওয়াম্মা ইজা কানা হুকমান আম্মান ফি দীনিল মুসলিমিন, এখন আসলো তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কথা উল্লেখ করতে গিয়ে শেখ যে প্রথম খানে বলেছেন যে সাধারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিচারের হুকুম বিভিন্ন আগের হুকুমগুলির চাইতে, এতক্ষণ বর্ণনা করেন এখন বর্ণনা করবেন, সেটা হবে বড় কুফরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করলে কুফরি হবে। কাল আম্মা ইজা হাকামা হুকমান আম্মান ফি দীনিল মুসলিমিন, মুসলিমদের দিনের ক্ষেত্রে মানে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে যদি সাধারণ বিচার করে, সাধারণ আমভাবে বিচার করে যাচ্ছে, ব্যাপক হারে বিচার করে যাচ্ছে, ফাজা আলাল হাক্কা বাতিলান, সত্যকে মিথ্যায় পরিণত করলো, বাতিলকে হক সাব্যস্ত করলো, অসন্নাত বিদাত, আর সন্নতকে বিদাত সাব্যস্ত করলো, বিদাতকে সন্নাত সাব্যস্ত করলো, ওয়াল মারুফা মুনকার, ভালোকে মন্দ বলে বিবেচিত করলো, ওয়াল মুনকার মারুফান, আর মুনকারকে ওয়ান নাই কে নাই আর ভালো মনে করলো, ওয়া নাহা আম্মা আমার আল্লাহ বিহি ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দিয়েছেন তার থেকে বারণ করলো, এক কথায় শরীয়ত বিরোধী বিচার করে। ও আমার বিমা নাহা আল্লাহ আনা রাসূল, আল্লাহ যা নিষেধ করেছেন তার রাসূল নিষেধ করেছেন, তার নির্দেশ দিল, লাইসেন্স দিল, আল্লাহ নিষেধ করেছেন মদ মদের লাইসেন্স, হ্যাঁ আল্লাহ যা নিষেধ করেছেন সেটার হুকুম, আল্লাহ যেটা করতে বলেছেন তার বিরুদ্ধাচরণ এগুলি করলো। ফাহাজা লাউনুন আখার, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন এর রং আবার ভিন্ন হবে, এর রং ভিন্ন, অর্থাৎ আগের যেগুলি আলোচনাতে ছোট কুফুরি বললাম ওই ছোট কুফুরি না, কি হবে বড় কুফুরি হবে। ইয়াহকুম ফিহি রাব্বুল আলামিন, যার বিচার আর রাব্বুল আলামিন বিশ্ব জাহানের রব করবেন, ওয়া ইলাহুল মুরসালিন, রাসূলগণের মাবুদ আল্লাহ পাক করবেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক তিনি করবেন, আল্লাযী লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, যার শুরু শেষ সব সর্বদাই যাবতীয় প্রশংসা, লাহুল হুকুম ওয়া ইলাইহি তুরজাহুন, আল্লাহ পাকেরই একমাত্র ফয়সালা হবে এবং তার দিকে প্রত্যাবর্তিত হইতে হবে তোমাদেরকে। আল্লাহ পাকের সাদ করছেন আরো একটি আয়াত, এই আয়াতটি ছিল লাহুল হুকম ওয়া ইলাইহি তুরজাউন, হুকুম বিচারের মালিক আল্লাহ, অর্থাৎ বিচার হবে আল্লাহ পাকের, বাস্তবায়ন করবে মানুষ, এই আয়াতটি সূরা কাসাসের আয়াত নম্বর 88। তারপর আল্লাহ পাকের সাদ সূরাতুল ফাতহের আয়াত নম্বর 28 ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত নিয়ে পাঠিয়েছেন এবং সত্য দিন নিয়ে পাঠিয়েছেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে সেই দিনকে সমস্ত বাতিল মতবাদের ওপর বিজয়ী করেন। তাহলে আল্লাহ দিনকে শক্তিশালী করতে চান, বিজয়ী করতে চান সমস্ত মানুষের তৈরি করা মতবাদের ওপর। ওয়া কাফা বিল্লাহি শাহীদ, আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। ওয়াকালা আইজান, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আরো বলছেন, লা রাইবা আন্না মান লাম ইয়াতাকিদ উজুবাল হুকমি বিমা আনজালাল্লাহু আলা রাসূলিহি ফাহুয়া কাফিরুন, এতে কোনো সন্দেহ নেই যে যেই ব্যক্তি বিশ্বাস করে না যে আল্লাহ পাকের নাজিল করা বিধান দিয়ে যা রাসূলের প্রতি নাজিল করেছেন তা ফরজ, সে হচ্ছে কাফের। কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান দিয়ে কোরআন হাদিসে বিচার করা ফরজ নয়, তাহলে সে কাফের, ফরজকে অস্বীকার করলো। ফামান ইস্তাহাল্লা আন ইয়াহকুমা বাইনান নাস বিমা ইয়ারাহু হুয়া আদলান মিন গায়রি ইত্তিবাঈ লিমা আনজাল ফাহুয়া কাফিরুন, সুতরাং কেউ যদি হালাল মনে করে যে মানুষের মাঝে বিচার করবে মানবরচিত বিধান দিয়ে, এটা হালাল তার জন্য, মানে সে হারাম কাজকে হালাল মনে করলো, তাহলে সে বড় কাফির। ফামান ইস্তাহাল্লা, যে ব্যক্তি হালাল মনে করলো যে আন ইয়াহকুমা বিচার করবে, সে বাইনান নাস মানুষের মাঝে, বিমা ইয়ারাহু যা তার মনে আসে খেয়ালে আসে ইচ্ছা মতো, হু আদলান সেটাই ন্যায় সঙ্গত, মিন গায়রি ইত্তিবাঈ লিমা আনজা আল্লাহ নাজিল করা বিধানের অনুসরণ না করে, তো সে হচ্ছে কাফের। ফাইন্নাহু মা মিন উম্মাতিন ইল্লা ওয়া হিয়া তামুরু বিল হুকমি বিল আদল, কারণ যে কোনো জাতি ন্যায় নীতির কথা বলে, যারা মানুষের তৈরি করা বিধান দিয়েও বিচার করে তারাও বলে যে আমরা ন্যায় সঙ্গত কাজ করতে চাই, বলে না ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, সুবিচার প্রতিষ্ঠা করতে চাই, এগুলো তাদের চমৎকার চমৎকার ভাষা নয়,
সারা দুনিয়ার মানুষ বলে মুসলিম অমুসলিম নাস্তিক হ্যাঁ কালমাংসের অনুসারী যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস তারাও বলে যে আমরা সুবিচার কায়েম করতে চাই, আমরা সাম্য কায়েম করতে চাই, হ্যাঁ আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা সুবিচার কায়েম করতে চাই, আমরা সুশৃঙ্খল জীবন চাই। কে মিষ্টি মিষ্টি কথাগুলি বলে না, সবাই তো বলে, কিন্তু আসলে কি ওগুলো নাই? নাই সঙ্গত হচ্ছে কোরআনে ও হাদিস আল্লাহর ওয়াহী, নাই সঙ্গত আল্লাহ নাযিলকৃত বিধান আর মানুষের তৈরি করা অসার জিনিস, নাই সঙ্গত নাই, জুলম, এতে কোনো সন্দেহ নেই। তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে কোনো জাতি কি করে, ওই হেতা আমর বিল হুকম বিল আদল, ন্যায় সঙ্গত বিচার করার নির্দেশ দিয়ে থাকে, সবাই ন্যায় 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 করে। ওয়াকাদ ইয়াকুনুল আদলু ফি দীনিহা মা ইয়ারাহু আকাবিরুহুম, অথচ হতে পারে যে তাদের ধর্মে তাদের মতবাদে সেটাই হচ্ছে ন্যায় যেটা তাদের বুজরুগরা বলেছে, বড়রা বলেছে, নেতারা বলেছে, আমার নেতা যেটা বলেছে সেটা হচ্ছে ন্যায় সঙ্গত, আমার বুজরুগানে দিন যেটা বলেছে সেটা হচ্ছে ন্যায় সঙ্গত, আমাদের বংশের গোত্রীয় শাসন ছিল আরবদের মধ্যে এককালে, আমাদের কাবিলার গোত্রের যে নেতা সাহেব সর্দার সাহেব যেটা বলছেন সেটা হচ্ছে ন্যায় সঙ্গত। তারা তো এরকম মানবরচিত বিধান দিয়ে বিচার করতো জাহিলিয়াতের যুগে। বাল কাসির মিনাল মুনতাসিবিনা ইলা ইসলাম ইয়াহকুমুনা বিআদাতিহিম আল্লাতী লাম ইউনজিলহা আল্লাহ। শেখ আরো বলছেন অনেক মুসলিমরা রয়েছে যারা ইসলামের সাথে সম্পৃক্ত, নিজেকে সম্পৃক্ত করে ইসলামের সাথে, আমরা মুসলিম মানে নামধারী মুসলিম, আমরা যাদেরকে বলি নামধারী মুসলিম, অনেকে ইয়াহকুমুনা বিআদাতিহিম তাদের রীতিনীতি দিয়ে বিচার করে, দেশাচার বিচার যেটাকে বলা হয়, যেগুলি আল্লাহ নাজিল করেননি, যেমন কাসাওয়ালিফিল বাদিয়া, যেমন বেদুইনদের অতীতে রীতিনীতি, সাওয়ালিফ সালেফের বহুবচন, এই আদাত ও মান সালাফ তাদের পূর্বযুগের লোকেরা যারা চলে গেছে তাদের যেসব রীতিনীতি, আমাদের পূর্বপুরুষরা এরকম বিচার করতো রে, চোর চুরি করলে এইরকম শাস্তি দিত, ডাকাত ডাকাতি করলে এরকম শাস্তি দিত, জেনা করলে এরকম শাস্তি দিত, চুনকালি করতো এই করতো, গ্রামে গ্রামে ঢোল বাজিয়ে বাজিয়ে ঘুরাইতো, এ বিচার আরবদের মধ্যেও জাহিলি যুগের কিছু বিচার এইরকম ছিল বেদুইনদের মধ্যে। শেখ বলছেন ওয়াকানু আল ওমারা আল মুতাইন, আর এরাই ছিল এমন আমির ওমারা নেতা যাদের আনুগত্য করা হইত। আরে আমাদের সর্দার সাহেব বলছেন, আমাদের নেতা বলছেন, আমাদের বংশের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বলছেন, তার কথা অবশ্যই মানতে হবে আমাদেরকে। ওয়ারাউনা আন্না হাযা হুয়াল লাযী ইয়ামবাগী আল হুকমু বিহি দুনা আল কিতাব ওয়াস সুন্নাহ, আর তারা মনে করতো জাহিল এই মানে বেদুইনরা অনেকেই যে এটাই এই রকমই বিচার হওয়াটা সমীচীন কোরআন সুন্নাহ বাদ দিয়ে, কোরআন সুন্নাহর কথা বাদ দিয়ে তাদের নেতারা বা তাদের মুরব্বীরা যে ফয়সালা করেছে সেটাই হওয়া উচিত। ওয়া হাযা হুয়াল কুফর, এটাই হচ্ছে কুফরি, কোরআন হাদিসের বিচারের উপেক্ষা বিচারকে উপেক্ষা করে তাদের বুজুর্গরা বড়রা নেতারা যা বিচার করে সেটাই তাদের বিচার। ওয়া হাযা হুয়াল কুফর ফাইন্না কাসীরা মিনান নাস আসলামু, কারণ অনেক লোকই ইসলাম গ্রহণ করেছিল, ওয়ালাকিন লা ইয়াহকুমুনা ইল্লা বিল আদাতিল জারিয়া, কিন্তু তারা বিচার বিভাগে তারা তাদের রীতিনীতি দিয়ে বিচার করত, বেদুইনরা অনেকে দিন ইসলাম শিখেনি, ইসলাম গ্রহণ করেছে, গ্রহণ করার পরে আবার ওই বকরি ছাগল আর উটের পালে চলে গেছে, আর ওদের আগের যুগের যা ছিল রীতি ওইসব রীতি দিয়ে বিচার করত। আল্লাতী ইয়ামুরুনা বিহাল মুতাউন, যে নির্দেশ তাদের নেতারা দিয়ে থাকে যাদের আনুগত্য তারা করে থাকে। ফাহাউলা ইযা আরাফু আন্নাহু লা ইয়াজুজু লাহুমুল হুকমু ইল্লা বিমা আনজালাল্লাহ ফালাম ইয়ালতাজিমু যালিকা বাল ইস্তাহাল্লু আন ইয়াহকুম বিখিলাফি মা আনজালাল্লাহ ফাহুম কুফফার, এই রকমদের ক্ষেত্রে যারা বেদুইনরা তাদের নেতাদের তাদের সর্দারদের আনুগত্য করত, এরা যদি জানতে পারে যে আল্লাহ নাজেল করা বিধান ছাড়া বিচার করা যায় না, এই মাসলাটা জানলো প্রথম, জানার পরে ফালামিয়াল তাজিমু জালিকা, কিন্তু এর পাবন্দি করলো না, জানলো জানার পরেও মানলো না, বল ইস্তাহাল্লু বরং তারা হালাল মনে করলো, আইয়াহকুমু বিখিলাফি মা আনজালাল্লাহু ফি ফাহুম কুফফার, আল্লাহ যা নাযিল করেছে তার বিপরীত বিচার করাকে হালাল মনে করলো। কোরআন হাদিসে থাকলে কি হবে, আমাদের পূর্বপুরুষরা আমাদের মুরব্বীরা আমাদের বংশের নেতারা বা আমাদের দেশের নেতারা এরকম বিচার করেছে, আমাদের বুজুর্গান দিন শেখ মাশায়েখ বা পীরান পীর সাহেব এরা তারা তারা এরকম বিচার করেছে, এরকম যদি মনে করে ফাহুম কুফফারুন, তাহলে এরা হচ্ছে কাফ, কুফফার ছোট কাফিরকে বলা হয় না, কুফফার মানে কি বড় কাফির, তাহলে ইনতেহা। এই কথাগুলি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব মিনহাজুস সুন্নাহ, মিনহাজুস সুন্নাহ রয়েছে। ওয়াকালা শেখ মোহাম্মদ ইব্রাহিম রাহিমাতুল্লাহ আলাইহ, ইমাম মোহাম্মদ বিন ইব্রাহিম সৌদি আরবের প্রথম প্রধান মুফতি ছিলেন, প্রধান মুফতি শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির আগে, বাদশাহ আব্দুল্লাহ আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগেও ছিলেন, বাদশাহ ফয়সালের যুগে, বাদশাহ সৌদের যুগে, এইসব যুগে তিনি দীর্ঘদিন তিনি সৌদি আরবের কাজী ছিলেন,
এবং খুব বড় বড় প্রভাবশালী রহমতুল্লাহ আলাইহি। তার একটি কিতাব, ছোট্ট একটি পুস্তিকা আছে, তাহকিমুল কাওয়ানিন, মানবরচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করা। সেই পুস্তিকাটির অনুবাদও করেছিলাম, কিন্তু অনুবাদ করার পরে ওর যে পাণ্ডুলিপি কোথায় থাকলো, অনেক আগে, 20 বছর আগে, আর ছাপানো হয়নি তো, গিয়েছে, হারিয়ে গেছে। এক মাকতাবা সামেলাতে আমি দেখলাম যে পুস্তিকাটি আছে কিনা, আছে, যে সিডি মাকতাবা সামেলাতে অনেক কিতাব রয়েছে, একটি সিডিতে, তাতে ওই পুস্তিকাটা আছে। যেসব কথাগুলি তিনি বলেছেন তার একটা অংশ এখানে উল্লেখ করা হয়েছে। ও আম্মাল্লাযি ক্বীলা ফীহি আন্নাহু কুফরুন দুনা কুফরুন, যেই কাজী সম্পর্কে বা যেই বিচারক সম্পর্কে বলা হয়েছে যে এটা হচ্ছে ছোট কুফরি, ছোট কুফরি সব ক্ষেত্রে না, কখন, ইজা হাকামা ইলা গাইরিল্লাহ মা ইতিকাদান না আসিন, যদি আল্লাহর বিচার ছাড়া অন্যের বিচার নেই কিন্তু সে বিশ্বাস করে, মা ইতিকাদ, যে সে নাফরমান, আমি যে বিচারটা নিলাম এটা তো নাফরমানি করলাম, আল্লাহর রসুলের নাফরমানি করলাম, মানে তার সেন্স আছে, হ্যাঁ, তার ইসলামিক অনুভূতি আছে যে আমি ভুল কাজ করছি, তারপরে এরকম বিচার করলো অথবা বিচার নিল। ওয়ান্না হুকম আল্লাহ ওয়াল হক, আর আল্লাহর ফয়সালাটা হচ্ছে সত্য হক। ফাহাল হাযাল্লাযি ইয়াসতুরু মিনহুল মাররা ওয়া নাহুহা, এর ভুল একবার হতে পারে বা দুইবার হতে পারে, এরকম অন্যায় হতে পারে সারা জীবন সবসময়, যখন কোনো কেস হবে, ঘুষ আর ঘুষ আর ঘুষ আর ঘুষ আর হালাল মনে করা মানুষের আইন না, একটা দুটো ক্ষেত্রে হইতে পারে, একটা দুটো ক্ষেত্রে ভুল বিচার করতে পারে আর ভুল বিচার নিতে পারে কেউ হয়তো দুনিয়ার গরজে। আম্মা আল্লাযী জালা কাওয়ানিনা বিতারতিবিন ওয়া তাখদীইন ফাহুয়া কুফরুন, আর যারা আইন কানুন, সংবিধান তৈরি করে ফেলে, মানুষের তৈরি করা আইন কানুন বানিয়ে ফেলেছে, আর সেগুলিকে সংবিধানের আর্টিকেলে নিয়ে এসেছে, আর সেগুলি দিয়ে বিচার করেছে, আর সেই আর্টিকেলগুলির কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই, বিপরীত, ফাহুয়া কুফরুন, তা হচ্ছে কুফরি। ওয়াইন কালু, যদিও তারা বলে আখতানা, আমরা ভুল করেছি, তারপরেও কুফরি। ওয়া হুকমু শরী আদাল, আর শরীয়তের বিচারই হচ্ছে অধিক নাই সঙ্গত। ফাহাজা কুফরু না কেলুন আনিল মিল্লা, এই কুফরি ছোট কুফরি না, বরং এটা এমন কুফরি যেটা মিল্লাত ইসলামী থেকে বের করে দেয়। তার এই কথাগুলি রয়েছে, তার মজমুয়া ফতা, তারও ফাতোয়াকে একত্রিত করা হয়েছে, দ্বাদশ খণ্ড 280 পৃষ্ঠায় রয়েছে, শেখ মোহাম্মদ ইব্রাহিম আলে শেখ, শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলে বংশের বড় আলেম এবং মুফতি তিনি। ফাফাররাকা রাহিমাহুল্লাহ বাইন আল হুকমিল জুজি আল্লাযি লা ইয়াতাকাররু ওয়া বাইন আল হুকমিল আম আল্লাযি হুয়াল মারজা ফি জামিল আহকাম। এখন শেখ সালেহুল ফৌজান শেষ সিদ্ধান্ত পেশ করছেন, যে শেখ মোহাম্মদ ইব্রাহিম আলে শেখ, তারপর ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তার আগে তার কথা উল্লেখ করা, এরা বিচারকে দুই ভাগে ভাগ করেছেন। এক রকম বিচার হচ্ছে সমস্ত বিষয়ের ক্ষেত্রে বিচার করা, সমস্ত বিষয়ের ক্ষেত্রে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করা, আর আরেক রকম বিচার হচ্ছে একটা দুটো ক্ষেত্রে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করা, বাকি ইসলাম দিয়ে বিচার করে। এই দুই দুই শ্রেণীর হাকিম বা দুই শ্রেণীর জজ বা বিচারকের হুকুমে পার্থক্য রয়েছে। বলছেন ফাফাররাকা রাহিমাহুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আলী শেখ রহমতুল্লাহ আলাই পার্থক্য করেছেন বাইনাল হুকমিল জুজই, আংশিক বিচার করা, যেটা বারবার হয় না, একটা দুটা ক্ষেত্রে হয়তো শরীয়ত বিরোধী বিচার করেছে, ও বাইনাল হুকমিল আম, আর একটা হচ্ছে সাধারণ বিচার, বিচার আসলেই মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করবে, আল্লাযী হুয়া আল মারজা, যেটা হচ্ছে উৎস, বিচার করতে করতে হবে আমাদের সংবিধান থেকে, সংবিধান নেওয়া হয়েছে কোত্থেকে, বলছে ব্রিটিশ ল থেকে, আপনাদের সংবিধান কোত্থেকে নেওয়া হয়েছে, বলছে আমাদের আমেরিকান ল থেকে নেওয়া হয়েছে, তাদের মারজা উৎস হচ্ছে এগুলি মানুষের তৈরি করা ল। ফি জামিল আহকাম, সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে, আও গালেবা, অথবা অধিকাংশ বিধিবিধানগুলি নেওয়া হয়েছে মানুষের তৈরি করা আইন কানুন থেকে, অল্প দু চারটি কথা হয়তো ইসলাম থেকে নেওয়া হয়েছে, যেহেতু মুসলিম দেশ, দু চারটি কথা ইসলামের একটু লেভেলটা ওর উপরে লাগিয়েনি। ওয়াকাররারা আন্না হাযাল কুফর নাকিলুন আনিল মিল্লাতে মুতলাকান, আর চূড়ান্ত ফয়সালা এই দিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং শেখ মোহাম্মদ ইব্রাহিম আলে শেখ রহমতুল্লাহ আলাই, যে যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে অথবা অধিকাংশ ক্ষেত্রে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করে, এটা হচ্ছে এমন কুফরি, নাকিলুন আনিল মিল্লাতে মুতলাকান, বিনা কোনো শর্তে ইসলাম থেকে বের করে দেয়, মানে বড় কুফরি। وَذَلِكَ لِأَنَّهُ مَنَّحَ الشَّرِيَةَ الْإِسْلَامِيَةَ وَجَعَلَ الْقَانُونَ الْوَضِي بَدِيلًا مِنْهَا, এটা কেন বড় কুফরি? কারণ ইসলামী শরীয়তের বিধিবিধানকে সাইড করে দিল, উপেক্ষা করলো, সমস্ত ক্ষেত্রে অথবা অধিকাংশ ক্ষেত্রে ইসলামিক আইন কানুন সাইডে রাখো, ওগুলো ওগুলো মোল্লাদের মসজিদে রাখো, ব্যাস, ওইসব আদালতে কিসের কথা আবার,
হ্যাঁ রাষ্ট্রনীতিতে কিসের কথা, বিচার নীতিতে আবার ওই সব কোরআন হাদিস ইসলাম ওইসব কি ধর তোমাদের মৌলবাদী তোমরা। সুতরাং বড় কুফরি করলো। ওয়াজাআল আল কানুন আল ওয়াজিয়া বাদিলাম মিনহা, আর ইসলামী শরিয়ার জায়গায় মানুষের তৈরি করা আইন কানুনকে রেখে দিল। ফাহাজা দালিলুন আলা আন্নাহু ইয়ারা আন্নাল কানুন আহসান ওয়া আসলাহ মিন আশ-শরিয়া। সুতরাং এই রকমের জজ, এই রকমের বিচারক, এই রকমের নেতা মনে করে যে কি যে কানুন এটা প্রমাণ করে এদের অবস্থাটা, আন্নাহু ইয়ারা তাদের মত হচ্ছে বা তাদের বিশ্বাস হচ্ছে যে মানুষের তৈরি করা কানুন আইন কানুন হচ্ছে আহসান বেশি উৎকৃষ্ট, ও আসলাহ মিন আশ-শরিয়া আর শরীয়তের বিধানের চাইতে বেশি উপযোগী। আসল কথাটা কি এরকম নয়? বুঝতে পারছেন না বুঝতে পারছেন না? মুসলিম দেশ জীবনের কোন ক্ষেত্রে ইসলাম দিয়ে বিচার হয় না, অধিকাংশ ক্ষেত্রে অথবা সব ক্ষেত্রে মানুষের তৈরি করা পশ্চিমা আইন দিয়ে বা পূর্বের আইন দিয়ে বিচার হয়, কোরআন সন্ন্যার ওহি দিয়ে বিচার হয় না। তাহলে কি তাদের এই অবস্থাটা দলিল এই প্রমাণ নয় যে তারা মানুষের আইন কানুনকে কি করে উত্তম মনে করে, মানুষের আইন কানুনকে উপযোগী অধিক উপযোগী মনে করে শরীয়তের তুলনায়, কোরআন হাদিসের বিধিবিধানের তুলনায়, ইসলামী ফিকহের তুলনায়? ওয়াহাজা লা শাক্কা আন্নাহু কুফরুন আকবার, আর এতে কোনো সন্দেহ নাই যে এই অবস্থাই যদি হয় তাহলে এটি হচ্ছে বড় কুফরি। ইউখরিজু মিনাল মিল্লাতে, ইসলাম থেকে বহিষ্কার করে দেয়। ওয়া ইউনাকিযু তাওহীদ, আর তাওহীদকে বিনষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নার কথা বোঝার তৌফিক দান করেন, সহি কথা বোঝার তৌফিক দান করেন, সহি কথা আমাদের সর্বস্তরের মুসলিমদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, কবুল করার তৌফিক দান করেন। যারা গুমরাহ হয়ে রয়েছে, বিভ্রান্ত হয়ে রয়েছে, আল্লাহ পাক তাদের গুমরাহি যেন দূর করে দেন, তাদেরকে হেদায়াত যেন নসিব করেন, তাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। মুসলিম শাসকদেরকে আল্লাহ পাক কোরআন সুন্না মোতাবেক বিচার করার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক তাদেরকে যেন সুমতি দান করেন, তাদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাদেরকে জনগণের কল্যাণ করার তৌফিক দান করেন, আর সার্বিক কল্যাণ কোরআন সুন্নাহ আল্লাহর ওহীতে রয়েছে এই কথা তাদের উপলব্ধি করার আল্লাহ পাক তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়ার অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন, আখিরাতের অনিষ্ট থেকে আল্লাহ পাক বাঁচান, জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে রক্ষা করেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, ইমানি ফিতনা, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিষয়টি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে দুই শ্রেণীর লোক গুমরা হয়েছে। এক শ্রেণীর লোক খারিজিরা, যেমন ঢালাহারে কুফুরির ফতোয়া দেওয়া, এরা গুমরা হয়েছে। মানবরচিত বিধানের ক্ষেত্রে দুটি দল গুমরা হয়েছে, আর একটি দল হচ্ছে হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত হকপন্থী, আর খারিজিরা গুমরা হয়েছে ঢালাহারে কুফুরির ফতোয়া দিয়ে নেতাদের ওপর বা বিচারপতিদের ওপর বা অথবা সমাজের যারা বিচার করে থাকে এইরকম মনগড়া কথা দিয়ে তাদের ঢালাহারে কাফের মানে বড় কাফের, আর ওদের রক্ত হালাল সুতরাং যেখানে সেখানে মারো, আর তারপরে তাদের জেহাদের নাম দিয়েছে মুসলিম খুন করাকে, মুসলিম খুন করাকে জেহাদের নাম দিয়েছে। এভাবে খারিজি পয়দা হয়েছে, আর যুগে যুগে খারিজি পয়দা আলী রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে শুরু হয়েছে এই ফিতনা। আর এক দল গুমরা হয়েছে মানুষের তৈরি করা বিধান বাস্তবায়ন করে, শাসক গোষ্ঠী, সে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, দিন ইসলাম মোটেই শিখে না, জাতিতে মুসলমান, ইসলামের কিছুই জানে না, শিখলো না, জানলো না, মানলো না, পালনও করলো না, আর তারা নিজেদেরকে মনে করে যে মাঝে মধ্যে টুপি লাগিয়ে একটু মসজিদে যাওয়া, জুমা পড়া, আর ঈদ পড়ে মুসলমান তারা সেজে যায়, এরাও গুমরা হয়েছে। এই দুই গুমরাহির মাঝখানে হচ্ছে হক, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ, যা বিস্তারিত আমার ভাষায় নয়, কারণ আমার ভাষায় হলে অনেকের গায়ে লাগবে, অনেকে কষ্ট হবে, আর আমার ভাষায় হলে ভুলও হইতে পারে বেশি। সুতরাং আমি আল্লামা শেখ সালেহুল ফজল হাফেজাহুল্লাহর ভাষায় তার কিতাব আকীদাতুত তাওহীদ থেকে এই বিষয়টি পেশ করলাম, আর তিনিও নকল করেছেন তার চাইতে বড় আলেম ওলামা আইম্মা কেরাম তাইম রহমতুল্লাহ থেকে, শেখ মাওলানা ইব্রাহিম থেকে, আরও সব ওলামা কেরাম থেকে এই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন। আশা করি বিষয়টা স্পষ্ট, আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করেন, আর এই দুই রকমের গুমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার, আমাদের যুবকদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। চোরের হাত না কাটতে পারে তো এমনি শাস্তিমূলক বিচার করবেন না, বরং সেটা যাদের যাদের কাছে আইন কানুনের ক্ষমতা রয়েছে তাদের ওপর ন্যস্ত করে দিবে, পুলিশের হাতে তুলে দেবে, পুলিশের হাতে তুলে দিবে, তারা কি দিয়ে বিচার করবে তারা আল্লাহর সামনে জবাবদিহি করবে। কিন্তু এই সামাজিক বিচার করে একটা চোর আসলে সে যেন গণধোলাই দেওয়া শুরু করলো, পকেট মার্কে পেলো, দিল গণধোলাই, দিতে দিতে আমার আমি চোখের সামনে ছাত্র জীবনে দেখেছি চোর কি মেরে ফেলে দেওয়া যায়, তিন চোরকে ধরে সারা রাত পিটিয়েছে, ফজরের আগে মেরে দিয়েছে, শেষ, মরে গেছে গণপিটুনি খেয়ে, লাত জুতা, শুধু তাই নাই পানি পানি করে চিল্লাচ্ছে, এক নালায় ফাঁসে মুখে পেশাব করে দিয়েছে,
জি এগুলো ছোটকালে দেখা, ছাত্র জীবনে দেখা কথা বলছি যে চোর ধরে এই কাজ করেছে। তো সুতরাং এই গ্রাম্য বিচার, গ্রাম্য সালিস মানুষের হাতে আইন তুলে নয়, সব জায়জই নয়, সব জায়জ নয়। যেই বিচারগুলি করার অনুমতি সরকারের পক্ষ থেকে নেই, সেই বিচারগুলি সরকার হাতে তুলে দেবেন, আর তারা আল্লাহর সামনে জবাব দিবে কি বিচার করবে না করবে তারা বুঝবে, কারণ বিচার করার ক্ষমতা তাদের রয়েছে। ঠিক আছে, এমনি শাসন যতটা সরকারের তরফ থেকে বা আইন কানুন অনুমতি দেয় ওই রকমের তাজির শাসনমূলক কিছু বিচার করা যেতে পারে, কিন্তু দণ্ডবিধান কায়েম করে দেয় জেনার, জেনার শাস্তি আমার গ্রামে দেখেছি আমি, তখন আমার বয়স 13 বছর হবে, 12-13 বছর, জেনা করেছে গ্রামের সর্দার বুড়া জেনাই লিপ্ত প্রভাব, সর্দার মানে কি তার কাছে খাল ফেতরার পয়সা জমা হয় এইসব, তার মানে প্রভাবশালী, সে গৃহস্থ মানুষ, জমিওয়ালা মানুষ, প্রভাবশালী। আর মহিলা হচ্ছে গরিব, সুতরাং মহিলাকে করলো কি তার চুল টুল মাথা মুন্ডন করে, কত বড় হারাম কাজ, মহিলার মাথা মুন্ডন করা হারাম, হারাম কাজ। তারপরে তাকে চুল চুনকালি করে গোটা গ্রামে গ্রামে ঢোল ঢোল ঢাক পিটিয়ে ঢোল বাজাচ্ছে, বলছে কি হয়েছে কি হয়েছে, অমুকের অমুকের স্ত্রী জানা করেছে, কি হয়েছে কি হয়েছে, অমুকের স্ত্রী জানা করেছে, আউযুবিল্লাহ, মুসলিমরা হারাম, এ তো কুফরি কাজ এইটা, মানুষের বিধান এটা না, শুধু ওই আদালতে নজর আসছে। তো আচ্ছা পুরুষটার শুনেন, মজার কথা, পুরুষটা যেহেতু প্রভাবশালী মানুষ, 15,000 টাকা ফাইন তাকে, জরিমানা 15,000 টাকা, সেই যুগে জরিমানা 13 বছর বয়স, আমার এখন 53-52 বছর বয়স, তাহলে 40-40 বছর আগের ঘটনা আমরা দেখে শোনাচ্ছি, 15,000 টাকা, 15,000 টাকা আদায় করতে পারিনি, সে বললো আমি পরে দেবো। আর জানেন গ্রামের যারা বিচার করছে তাদের বন্ধু বান্ধব সব সর্দারের বন্ধু বান্ধব, পরে দেবো, পরে দিচ্ছে, কেমতে দেবে, কেমন তিনি আল্লাহ জাহান্নামে তার যা শাস্তি জেনার শাস্তি কায়েম করবে, দুনিয়া শাস্তি কায়েম হয়নি, আখেরাতে কায়েম হয়ে যাবে, বুঝতে পেরেছেন। এই হলো আমাদের দেশের সালিসগুলির অবস্থা। আর একটা সালিসে এক মহিলা, সুবহানাল্লাহ, বাড়ি থেকে পালিয়ে গেছে, জেনায় ধরা পড়েছিল বা কিছু হয়েছিল, গ্রামে এসছে, তখন গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, তুই এরকম পালিয়ে যা, এরকম জেনা করলি, এই করলি, তাড়িয়ে দিয়েছে। ও মহিলা তখন কি করবে, নিরাশ্রয় হয়ে গেবে, সেখানে পতিতালয়ে চলে গেছে। পরে যাই হোক, মহিলা ফিরে আসতে চায়, ওর বাপ ফিরিয়ে কোনো রকম রাজি করেছে, ফিরিয়ে নিয়ে আসবে, ফিরিয়ে নিয়ে আসবে, গ্রামে ওকে বাস করতে দেবে না, ওই লোককে বাস করতে দেবে না। এখন ওই মেয়ের বাপ গরিব মানুষ, তখন মাদ্রাসা এসে দরখাস্ত করলো, আমার শিক্ষকতার জামান নেই, আজকে থেকে প্রায় মদিনা আসার আগে, তার আগে আমি 4 বছর শিক্ষকতা করি, সেই জামানে তো ওরা কিছু আলেম আলমা ডাকলো, তার মধ্যে আমাকেও নিল, 2-3 জন আলেম গেলাম আমরা, যে বিচারটা যাতে ন্যায় বিচারই হয়, ঠিক আছে একটা গ্রাম্য বিচার হবে, যাতে ন্যায় সঙ্গত বিচার, এমন না হয় যে গরিব বলে তার উপরে একবার চাপ সৃষ্টি করার, যাই হোক আর্থিক জরিমানায় হোক অথবা মারপিট হোক, এইসব যাতে করে একটা মোটামুটি বিচার করে মেয়েটার অন্তত ফিরিয়ে নিয়ে আসা যাক, একটা তো সমাধান কিছু করতে হবে। গেলাম সেখানে, গিয়েছি তো এলাকার যতগুলি মেম্বার, নেতা, চেয়ারম্যান, তারপরে সরদার সব বলছে মাওলানা সাহেবদেরকে কেন নিয়ে আসা হয়েছে, মাওলানা সাহেব এত সম্মানীয় মানুষ, শয়তানি ভাষা এটা, এত সম্মানীয় মানুষ, আমরা এইসব এই নোংরাদের বিচার করব, আমরা এইসব অপরাধীদের বিচার করব, আর এইসব এইসব নোংরা কথা মাওলানাদেরকে কেন শোনাবো আমরা, মাওলানারা মান ইজ্জতের সাথে মাদ্রাসায় থাকবেন, এইসব সামাজিক বিচার মাওলানা সাহেব আপনারা বসিয়েন না, এরা সব খারাপ মানুষ, এদের বিচারটা আমরা করি, যারা কোরআন এবং হাদিস জানে তাদেরকে বিচারে রাখা হয় না, বিচার সালিস, আমার তিক্ত অভিজ্ঞতা, এই দুটো ঘটনা তো আমার জীবনে এই অল্প বয়সে আমি দেখেছি, এরকম অনেক ঘটনা বিচার সালিসে ঘটে, একেবারে ইসলাম বিরোধী বিচার করছে, নিজেরা ইসলাম বিরোধী বিচার করছে, আর শাসকের ওপর শুধু চোখ গরমাচ্ছে যে তোরা কেন মানবরীতির বিধান দিয়ে বিচার করছিস, আর তোমরা কি করছো, সারা রাতের সবিনা পাঠ কেন মানবরচিত নাই, বেদাত গুলো মানবরচিত না, সারা রাতের সবিনা করছে, অমুক সাহেবের মুক্তির জন্য আমরা সবিনা করছি, কি বলে ওটা সভ্যদারি, সভ্যদারি, আমাদের হাবিব ভাই ছিলেন গোপালগঞ্জের, উনি বলেন যে আমি এই দাম্মামে সভ্যদারি করেছি, কোন সংগঠনের মাধ্যমে সারা রাতের সভ্যদারি, এই গরজে ওই গরজে সভ্যদারি, আমাদের ইলেকশন আসছে, ইলেকশনে যাতে করে আমাদের নেতারা ভালো জিততে পারে ইসলামপন্থীরা, সেজন্য সভ্যদারি, অথবা আমাদের নেতা জেলে আছে সেজন্য সভ্যদারি, সারা রাত জেগে বিশেষ একটা রাতকে ধরবে, আর যতগুলি রুকুন টুকুন সদস্য রয়েছে সবগুলিকে নিয়ে কি করবে, ওরাকে নিয়ে সভ্যদারি, সভ্যদারি বুঝেন না, বুঝেন না, সব মানে রাত, আর বেদার মানে জেগে থাকা, বেদার হওয়া মানে জেগে থাকা, এগুলো উর্দু ফার্সি ভাষা, সব সারা রাত জাগরণ করা মানে লাইলাতুল কাদারের মতো সারা রাত জেগে ইবাদত বন্দী করে নফল পড়বে, আর দিনের জিকির আজকার করবে, তসবিহ তাহলিল করে তওবা ইস্তেগফার করবে, এতবার তোমরা তওবা পড়ো, এতবার ইস্তেগফার পড়ো, এত রাকাত নামাজ পড়ো, নফল পড়ো, সারা রাত কাটাও, মসজিদে কাটাইতে হবে, যারা সদস্য সেই সংগঠনের, এটা দাম্মামে যিনি করেছেন তিনি বলে গত সপ্তাহে গেছেন, নাম হাবিবুর রহমান সাহেব, লিমোজিন চালাতেন এয়ারপোর্টে, কেউ জানতে চাইলে তার নম্বর আমার কাছে আছে,
তারপর আলহামদুলিল্লাহ সেই সংগঠন থেকে বেরিয়ে এসে আল্লাহ পাক তাকে হেদায়ত করেছেন, আর অনেক দিনের কাজে তার অবদানও রয়েছে যেটা আমি জানি ব্যক্তিগত। এগুলো মানবরচিত হলো না, এগুলো মানবরচিত হলো না। আর ওরা আবার মানবরচিত, সরকার যখন মানবরচিত আইন দিয়ে বিচার করে তাদের বিরুদ্ধে সোচ্চার রাস্তায় নেমে যায়, আর খারেজিদের রাস্তা ধরে নেয়। আর জনসাধারণ কত যে মাল সম্পদ ধ্বংস করে সেগুলি তার বেশি ঢুকছে না, কারণ তখন বিতর্কিত হয়ে যাবে, তখন একে অপরের উপর তোমার দাওয়া শুরু করে, আমরা করি না ওরাই করে, আমাদের নাম দেয় ইত্যাদি ইত্যাদি সব শুরু হয়ে যাবে। কিন্তু এইসবে যাবই কেন আমরা? কথা যেটা বলছিলাম যে মানবরচিত বিধান দিয়ে বিচার করা মানে শুধু শাসকের ওপর কড়া নজর রাখবেন না, নিজের ওপর কড়া নজর রাখতে হবে, ব্যক্তি জীবনের কড়া নজর রাখতে। আমার জীবনে মানবরচিত আইন দিয়ে বিচার হচ্ছে নাকি, আমার পরিবারে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হচ্ছে নাকি, আমার সমাজে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হচ্ছে নাকি, আমি কেন এই জালেম সমাজের সমাজপতিদের কাছে বিচার নিতে যাবো যারা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে দিবে? সামাজিক বিচারই আমি নেব না, আমি আল্লাহর জন্য ছেড়ে দেবো, আখেরাতে বিচার নেব। এতটুকু কুরবানি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত যেন দান করেন। তওবার কথা আল্লাহর জন্য ছেড়ে দেন, কিন্তু দুনিয়ার শাস্তি যখন দিলেন তো দুই রকম কেন? আর এও জেনা করলো, সেও জেনা করলো, তারপরে মহিলার বাড়ি এসে ওই জেনা করেছে, মহিলা তার বাড়িতে জানি তো অপরাধ ওর বেশি। যদি এমনিও দেখেন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তো যে এ বেশি অপরাধী, কথা বুঝতে পারছেন? না, ব্যক্তি করতে পারে না। তারপরে ফিরে এসছেন কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে স্বীকৃতি দিয়েছেন না দেন নাই? যদি স্বীকৃতি দিয়ে দেন তখন ওহির দরজা খোলা ছিল, স্বীকৃতি দিয়েছেন, কিন্তু এখন স্বীকৃতি দেওয়ার কি আছে আমাদেরকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলে কাব বিন আশরাফ ফাইন্ন আজ আল্লাহ রাসূল, কাব বিন আশরাফকে কে হত্যা করে আসতে পারবে আজকের রাতে? সে আল্লাহ এবং তার রাসূলকে বড়ই কষ্ট দিয়েছে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শাসক বলছেন, বোঝা গেছে? সুতরাং কাব বিন আশরাফ ইহুদি, মদিনার ইহুদি। কাব বিন আশরাফের কেল্লাও দেখে এসেছি আমরা ছাত্র জীবনে, মদিনাতে আছে কোবার পিছন দিকে, যাই হোক ইহুদি। ও সে গায়িকা দিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কুৎসা গাইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিয়াদের মহিলাদের কুৎসা গাইতো, আর আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিত, গাল দিত ইত্যাদি। তো তাকে এক সাহাবী বলেন, আনায়ার মোহাম্মদ মাসলাম বলে, আনায়ার রাসূলুল্লাহ, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু কি হুকুমটা কে দিয়েছেন? হুকুম দিয়েছেন খলিফাতুল মুসলিমিন ইমামুল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছেন। এগুলি দলিল নয় যে নিজে আইন হাতে তুলে নেব, এগুলি কাজ। আচ্ছা, তারপরে দেখতে এতে মাসালে না মাফাসিদ, ওখানে করে ওই ব্যক্তি যে ঘটনাটি বললেন সেখানে নিজের ইচ্ছায় যদি ওই সাহাবি করে থাকেন তাতে দেখতে হবে এই ঘটনাতে লাভ বেশি না ক্ষতি বেশি। তাতে লাভ বেশি ছিল, এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশে আছেন, তাকে এসে কাজটা ঠিক করলাম না ভুল করলাম স্বীকৃতি পর অবকাশ আছে, ঠিক কিনা? দুই নম্বর কথা যে সেই যুগে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তিশালী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মওজুদ রয়েছেন, সাহাবায়ে কেরাম মওজুদ রয়েছেন, এই সময় প্রোটেকশন দেওয়ার মতো আছে, সুতরাং এখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম, লাভের সম্ভাবনা বেশি। পক্ষান্তরে আজকের যুগে যদি একজন রাসূলুল্লাহ অপমানকারীকে অপমাননাকারীকে খুন করা হয় তাহলে মুসলিম জালেম শাসক যতগুলি ধার্মিক দাড়িওয়ালা দেখবে নামাজি দেখবে তাদের পিছনে লাগিয়ে দিবে সিআইডি তদন্ত, যে দেখ এদেরকে উঠা, এদের তদন্ত শুরু কর, বুঝবে না যে কে সহি আকীদার লোক, সহি মানহাজের লোক, আহলে সুন্নাল জামাত, কে এগুলি সমর্থন, কিচ্ছু বুঝবে না এই জালেমরা, ঠিক কিনা বলেন? তাহলে এখনকার যুগে ক্ষতির সম্ভাবনা আছে, তখন মাসালে মাফাসাদ দেখতে হবে কোনটাতে ফায়দা বেশি রয়েছে। এখনকার যুগে যদি এইরকম কেউ কিছু করে সরকারের ক্ষমতা সাপোর্ট ছাড়া তাহলে তাতে ক্ষতি বেশি। একটা লোককে, একটা আল্লাহর শত্রুকে, আল্লাহর দুশ্মনকে শেষ করলো, হয়তো হত্যা করলো, কিন্তু হাজার হাজার মুসলিম নরনারীদেরকে বালা মুসিবতে ফেলে দিল, লক্ষ লক্ষ মুসলিমকে সন্দেহের নজরে দেখছে, এরা হচ্ছে হয়তো দায়েশ, এরা হচ্ছে আল কায়দা, এরা হচ্ছে লাদেন, বলছে না? তো এই সুযোগ কেন দেব এই যুগে? কিন্তু হ্যাঁ, ওই রকমের যদি পরিস্থিতি থাকে তো ঠিক আছে, যে ও জানছে গ্রিন সিগন্যাল আছে সরকারের পক্ষ থেকে, যদি এরকম কাজ করে দেয় তো পিছনে সাপোর্ট আছে, তাহলে ঠিক। গ্রিন সিগন্যাল আছে, রেড সিগন্যাল আছে আজকাল, হ্যাঁ রেড সিগন্যাল আছে, যে কাফের মোনাফেক যদি কিছু করে তাদের সব রকমের স্বাধীনতা আছে, আর মুসলিম ধার্মিক তোমার কোনো স্বাধীন, তোমার স্বাধীনতা মসজিদ পর্যন্ত, ব্যাস নামাজ রোজা কর, ব্যাস, ঠিক কিনা? এগুলি হক কথা, হক কথা, বাস্তব অবস্থা আজকালকার, যার ফলে এইসব দলিলগুলি আজকাল ফিট করলে হবে না।
দারুল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালি উসুল ফিকহের কায়দা কাওয়ায়েদ ফিকহিয়া যে মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় একটা সাবজেক্ট, সেটা হচ্ছে আল কাওয়ায়েদুল ফিকহিয়া। ফিকহি কিছু মূলনীতি আছে, কায়দা কানুন রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে আপনার একটা কাজ করলে লাভও আছে আর লসও আছে, কোনটা করবেন? লাভটাকে লক্ষ্য রেখে কাজটা করে ফেলবেন নাকি ক্ষতি থেকে বাঁচার জন্য কাজটা করবেন? না, আপনাদেরকে জিজ্ঞেস করলাম, ক্ষতি থেকে বাঁচার জন্য কাজটা না করা ভালো, করতে হবে না, ঠিক না? এটা বলছে দারুল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালে, মাফাসিদ ক্ষয়ক্ষতিকে দূর করা প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে, আলা জালবিল মাসালে ফায়দা হাসিল করার তুলনায়। এটা হচ্ছে কায়দা। মদে ফায়দাও আছে আর মদে ক্ষতিও আছে, কোনটা করবেন? মদ খাবেন না খাবেন না? খাবো না। এ থেকে এটা শেখানো হয়নি? এইরকমই একজন নাস্তিককে, একজন আল্লাহদ্রোহীকে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যে বলেছে, তাকে হত্যা করলে ফায়দা না ক্ষতি? দুটোই আছে, কিছু ফায়দাও আছে আর কিছু ক্ষতিও আছে, কিন্তু কোনটা বেশি? ক্ষতি বেশি। হাজার হাজার লোকদের জেল ভর্তি করে দেবে, কত যে নিরীহ নির্দোষী আর সহি আকিদার মানুষ, সহি মানহাজের মানুষ, তারা জুলমের শিকার হবে জালেমদের। যার ফলে এই ক্ষেত্রে দারুল মাফাসিদ ক্ষয়ক্ষতিকে প্রাধান্য দিতে হবে কিছু লাভের তুলনায়, লাভ হোক আর না হোক, কিন্তু তারপরেও এরাই চরমপন্থী। সুতরাং দেশে যেন দাড়িওয়ালা না জন্মায়। আর একটা টার্গেট হবে, এই যুবকরা কেন দাড়ি রাখছে আজকাল, একটা বড় টার্গেট জালেমদের, বড় টার্গেট হচ্ছে ফাসেকদের, বড় টার্গেট হচ্ছে মুনাফিকদের। এই যুবকরা কেন দাড়ি রাখছে, বুড়োরা রাখবে? যুবকরা কেন ইসলাম শিখে? হ্যাঁ, যুবকরা কেন টাকনার উপরে, সামান্য টাকনার উপরে একটু কাপড় উঠিয়েছেন কিন্তু তাতে মাথা খারাপ, কিন্তু কুফরি শক্তির, মোনাফিক শক্তির মাথা খারাপ? কারণ এরা ইসলামপন্থী হচ্ছে, আর ইসলামপন্থী হওয়া মানে আগামীর জন্য আমাদের রিস্ক রয়েছে, ঝুঁকি রয়েছে, বুঝতে পেরেছেন? তো একজন স্বীকার করলেও হাজার হাজার লাখ লাখ যারা ধার্মিক মুসলিম যুবক যুবতী পর্দা হেজাব আর দাড়ি টুপি ইত্যাদি, বা যদি টাকনার উপর কাপড় দেখে, বিশেষ করে টাকনার উপরে কাপড়ে মাথা খারাপ তাদের, আর যদি মুখে দাড়ি থাকে তাহলে তাতে মাথা খারাপ। এই দেখলে তাদের জন্য ফাইল খুলে যাবে, সিএডি তদন্ত ফাইল তাদের খুলে যাবে, বুঝতে পারছেন? এই হলো অবস্থা। দেশে গিয়ে নামেন, আপনার পিছনে লেগে আছে, চোরের পিছনে কোনো সিএডি লেগে নেই, কিন্তু দাড়িওয়ালা যেহেতু আপনার গ্রামে দাড়িওয়ালা কামার যুবক মানুষ, ২৫ বছর বয়স দাড়ি নিয়ে আপনার ফাইল খুলে বসে আছে। কোন মুসলিম দেশের প্রধান বিচারপতি হিন্দু হওয়া শরীয়ত সম্মত মোটেই নয়। ওয়ালাইয়া জা আল্লাহ লিল কাফিরিন আলাল মুমিনিনা সাবিল, আল্লাহ কোরআন বলেছেন কাফের কখনো মুসলিমদের নেতৃত্ব দিতে পারে না, জায়েজ না ইসলামে, এটা হারাম কাজ। জি হ্যাঁ, কিন্তু হারাম কাজ বলে আমি অস্ত্র নিয়ে বেরিয়ে যাবো, এটাও কি জায়েজ? ওরা একটা হারাম কাজ করছে, তা হারামকে হারাম দিয়ে আমি মুছে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, একই বিচার, একই বিচার, একই বিচার করবে একটা মুসলিম। সামান্য শুধু পার্থক্য হচ্ছে যে এটা মুসলিম প্রধান বিচারপতি আর ওটা হচ্ছে মুসলিম পরিবার থেকে এসছে বিচারপতিরা, এটা হচ্ছে হিন্দু পরিবার থেকে এসছে, পার্থক্য এতটুকু, কিন্তু বিচার একই রকমের করবে, বিচার একই রকমের করবে। তারপরেও কোনো অমুসলিমকে, মুসলিম যেখানে মেজরিটি রয়েছে সেখানে এইরকম বড় পদে রাখা শরীয়তেও জায়েজ না, এটা একটা মাসলা আমাদের জেনে রাখতে হবে। জি, ইসলামের ইতিহাস স্পষ্ট প্রমাণ, ১৪০০ বছরের ইতিহাসে খলিফা বা খলিফার স্থলাভিষিক্ত গভর্নরের হুকুম ছাড়া কোনো কেউ জিহাদে যাননি। মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আল্লাহ সিন্ধু প্রদেশে ভারতে প্রথম জিহাদে গেছেন, সশস্ত্র জিহাদে, তিনিও হাজ্জাজ বিন ইউসুফ জালেমের মতো খুনির হুকুমে গেছেন, খুনি হোক কিন্তু সে মুসলিম ফাঁসে, হুকুম করে যে ভালো হুকুম যে যাও ভারতে সিন্ধু প্রদেশে জিহাদ করে আসো, সেই জন্য গিয়েছেন। বার হোক আর ফাজের হোক, নেক হোক আর অসৎ হোক, যদি ভালো কাজের হুকুম করে বেরিয়ে পড়তে হবে। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ যেই যুগে তাতারিদের বিরুদ্ধে জিহাদে বেরিয়ে, সেই যুগে জালেম শাসকরা ছিল, ভোগবিলাসী শাসকরা ছিল। জি, তারপরে এত বড় ইমাম, আমাদের মতো লোক না, এত বড় ইমাম, তিনি ময়দানে গিয়ে জিহাদ করেছেন, বক্তব্য দিচ্ছেন মুজাহিদদের সামনে, অস্ত্র ধরছেন, কিন্তু কার নেতৃত্বে? ইবনে তাইমিয়ার নেতৃত্বে নয়, কার নেতৃত্বে? সেই যুগের জালেম গুনাহগার শাসক। এমন বলছেন যে সে নেক শাসক, আবু বকর উমরের মতো ছিল নাকি আমির মুয়াবিয়ার মতো ছিল না? মোটেই ছিল না, উমর ইবনে আব্দুল আজিজের মতো মোটেই ছিল না, কিন্তু তাদের নেতৃত্বে জিহাদ হয়েছে। কখনো বিনা নেতৃত্বে জিহাদ হয়নি, কারণ সাপোর্টের প্রয়োজন রয়েছে, প্রোটেকশনের প্রয়োজন রয়েছে। ফিরে আসবো কোথায়? ফিরে আসবো, আশ্রয় নিবো আল্লাহ না করে, ফিরে যদি আসতে হয় কোথা থেকে আশ্রয় নিবো? আরো সংখ্যায় পাঠান, আমাদের রসদ পাঠান, কে রসদ আমাদের পাঠাবে, কোথায় পাবেন এগুলো? জি হ্যাঁ, সুতরাং এইসব ভুল কথা, এইসব গুমরাহি থেকে নিজেদেরকে বাঁচাবেন, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাবেন, দিনী ভাইদেরকে বাঁচাবেন। খারেজিরা বেশি ঝুঁকিপূর্ণ, এক তো ফাসেকরা আছে, মুনাফিকরা আছে, এদের চাইতে মারাত্মক খারেজিরা, মানে খারেজিদের ইসলামের বেশি ক্ষতি হয়েছে।
খারেজিদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে, কারণ আল্লাহর নেক বান্দাদেরকে এই মুনাফিকরা খুন করেনি, খারেজিরা খুন করেছে। আলী রাজি আল্লাহ খারেজিরা খুন করেছে, উসমান রাজি আল্লাহ খারেজি বাগিরা খুন করেছে, বুঝা গেছে? যার ফলে এরা বেশি ঝুঁকিপূর্ণ আমাদের জন্য। আল্লাহ ফাকর আব্দুল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।